গুরুত্ব এবং ফজিলত আমাদের করণীয়, এ বিষয়ে আজকের বিশেষ আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট দাঈ শায়খ ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ হাফিজাহুল্লাহ। উপস্থিত আছেন শায়খ ডক্টর আব্দুল হাল কাফি হাফিজাহুল্লাহ। বক্তারামদেরকে আমরা স্বাগত জানাচ্ছি। সালামু আলাইকুম রহমতুল্লাহ। সংক্ষিপ্তভাবে আলোচনা পেশ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের অন্যতম স্কলার শেখ ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ হাফিজাহুল্লাহকে, জিলহজ মাসের প্রথম দশকের গুরুত্ব সংক্রান্ত বিষয়ে যদি আমাদের একটু। الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن ولا بعد الله رب العالمين অসংখ্য মেহেরবানি আল্লাহ সুবহান তাআলা ইতোমধ্যেই আমাদেরকে জিলহজ মাসে উপনীত হওয়ার, উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য প্রথমে আল্লাহ সুবহান তাআলা শুকরিয়া আদায় করি। যেহেতু আমরা জানি যে জিলহজ মাস আল্লাহ সুবহান তাআলা যে সমস্ত মাসগুলোকে হারাম করেছেন, চারটি মাসকে আল্লাহ সুবহান তাআলা হারাম করেছেন, এই চারটি হারাম পবিত্র নিষিদ্ধ মাসের অন্যতম একটি মাস হচ্ছে জিলহজ মাস। জিলহজ মাসের ফজিলতের জন্য এতটুকুই যথেষ্ট যে জিলহজ মাসে আল্লাহ সুবহান তাআলা এর একটি তারিখে আল্লাহ রাব্বুল আলামিন হজ ফরজ করেছেন, যেটি ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ একটি রুকন। তাই জিলহজ মাসের ফজিলতের জন্য, জিলহজ মাসের 10 তারিখের ফজিলতের জন্য কেবলমাত্র এতটুকুই যথেষ্ট। তারপরেও এর অনেকগুলো ফজিলত আমরা কোরআন এবং হাদিসে পেয়ে থাকি, যেটি একেবারেই কোরআনের সুস্পষ্ট আয়াতের মাধ্যমে সাব্যস্ত হয়েছে। আমি চেষ্টা করব খুব সংক্ষেপে, খুব দ্রুত মৌলিক যে বিষয়গুলো আছে সেগুলো দৃষ্টি আকর্ষণ করার জন্য। প্রথম বিষয় হচ্ছে জিলহজ মাসের এই 10 দিনের আল্লাহ সুবহান তাআলা কোরআনে কারিমে এই 10 দিনের কসম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই 10 দিনের কসম করেছেন, তিনি হচ্ছেন খালেক। আর আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া যত কিছু আছে সব কিছু হচ্ছে মাখলুক। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া মাখলুক যা আছে সমস্ত মাখলুকের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আল্লাহ তার কাছে কিছুই না। সুতরাং এই মাখলুকের কসম করার বা কসম খাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন কোনো প্রয়োজন নেই। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম খেয়ে থাকেন অথবা কসম করে থাকেন যে মাখলুকের এমন বিশেষত্ব রয়েছে, এমন শ্রেষ্ঠত্ব রয়েছে, যে শ্রেষ্ঠত্বের দিকে ইঙ্গিত করার জন্য যে শ্রেষ্ঠত্বের বিষয়টি আল্লাহর বান্দাগণ যথাযথভাবে যাতে উপলব্ধি করতে পারে এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কসম করে থাকেন। সূরাতুল ফজর 1 এবং 2 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর, ফজরের কসম এবং 10 দিবস বা 10 রাতের কসম। হাফিজ ইবনে কাসির দামেস্কি রহমাতুল্লাহি আলাইহি তাফসীর আল কোরআনুল আযীমের মধ্যে উল্লেখ করেন, ওয়াস সাহিহু আন্নাহু আল আশর মিন যিল হিজ্জাহ, জিলহজ মাসের প্রথম 10 দিন, এটাই হচ্ছে এই আয়াতের সঠিক তাফসীর বা বিশুদ্ধ তাফসীর। 2 নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমের সূরাতুল হজ্জের 28 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়া ইয়াজকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাতিন আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, যে তারা আল্লাহ রাব্বুল আলামিনের নাম জিকির করবে, স্মরণ করবে, উচ্চারণ করবে সুবিদিত সুপরিচিত দিনগুলোর মধ্যে। আল্লাহ তাআলার কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের ইলমের কাছে যে দিনগুলো সবচেয়ে বেশি পরিচিত, সবচেয়ে বেশি জানা, যেগুলো দুনিয়ার মানুষও জানে এবং আল্লাহ রাব্বুল আলামিনও জানেন, সেই দিনগুলো হচ্ছে এই 10 দিন। এই তাফসীর করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে আল আইয়ামুল মালুমাত হিয়া আইয়ামুল আশর মিন যিলহিজ্জা, জিলহজ মাসের 10 দিন হচ্ছে আইয়াম মালুমাত। সুতরাং এখান থেকে বোঝা যায় যে এই 10 দিন এটি জিকিরের দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশাল এই 10 দিনকে মালুমাত, আল্লাহ তাআলার কাছে পরিচিত এবং জ্ঞাত জানা দিন হিসেবে আখ্যায়িত করেছেন। কেন? যেহেতু এই দিনগুলোতে আল্লাহর বান্দাগণ যুগে যুগে, মানে পৃথিবীর শুরু থেকে আরম্ভ করে আল্লাহর বান্দাগণ একেবারে শেষ পর্যন্ত এই দিনগুলোতে আল্লাহ রাব্বুল আলামিনকে বিশেষভাবে স্মরণ করবে, এই জন্য এই দিনগুলো হচ্ছে আইয়াম জিকির, আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হজ্জে এদিকে ইঙ্গিত করেছেন। 3 নম্বর যে পয়েন্টটি সেটা হলো জিলহজ মাসের প্রথম এই 10 দিনের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিসের মধ্যে বলেছেন। হাদিস, একাধিক হাদিস রয়েছে, আমি যে নসটি উল্লেখ করছি
এটি বর্ণনা করেছেন ইমাম বাসির রহমত তার মুসনাদের মধ্যে, ইবনে হিব্বান তার সহিহে বর্ণনা করেছেন এবং তিনি সহি বলেছেন, শেখ মোহাম্মদ আসনা আলবানী রহমতুল্লাহ এই নস থেকে সহি বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, এই আফদালু আইয়ামিদ-দুনিয়া আইয়ামুল আশর, যে দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ দিনগুলোর মধ্যে অন্যতম দিন হচ্ছে জিলহজ, ইয়ানি আশর জিলহিজ্জা, জিলহজ মাসের 10 দিন। কিলা, প্রশ্ন করা হলো, ওয়ালা মিসলাহুন্না ফি সাবিলিল্লাহ, এই দিনগুলোর সমপর্যায় কি আল্লাহর রাস্তায় জিহাদের কোনো দিন নেই কি? পার রাসূলুল্লাহ উত্তরে বলেছেন, ওয়ালা মিসলাহুন্না ফি সাবিলিল্লাহ, এই দিনগুলোর সমান কোনো দিন আল্লাহর রাস্তায় জিহাদের ক্ষেত্রেও নেই। ইল্লা রাজুলুন, শুধু ব্যক্তি, আফফারা ওয়াজহাহু বিতুরাব, যে তার মুখমণ্ডলকে মাটি দিয়ে ধুলি দূষিত করেছে, অর্থাৎ শহীদ হয়ে গিয়েছে আল্লাহর রাস্তায়, সে ব্যক্তি আমল ছাড়া। এই দিনগুলোর অন্যতম আরেকটি বিষয় হচ্ছে, এর মধ্যে একটি দিন আছে যে দিনটি ইয়াউমে আরাফা, যে দিনটির কসম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন এবং আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ওয়াশফঈ ওয়াল ওয়াতর ওয়াতর এর সম্পর্কে জুমহুর আহলে তাফসীরগণ বলেছেন, এখানে ইয়াউমে আরাফাকে বোঝানো হয়েছে। যে এই দিনের ফজিলত হচ্ছে এই যে একদিনের সিয়াম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রশ্ন করা হয়েছে, রাসূলুল্লাহ বলেছেন যে যে আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাত আল্লাতী ক্বাবলাহা ওয়াল্লাতী বা'দাহা, কোন কোন রাওয়াতে এর মধ্যে এসেছে আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাত আল-মাদিয়া ওয়াল ক্বাবলা, যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি এই আশা করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গত বছর এবং আগামী বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। সেই দিন, এই 10 দিনের মধ্যে একটি দিন, সেটা হচ্ছে আমরা জানি সবাই জিলহজ মাসের 9 তারিখ ইয়ামে আরাফা, যেটাকে বলা হয় থাকে ইয়ামে আরাফা। এই 10 দিনের আরেকটি দিন, এটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আযমুল আইয়াম ইনদাল্লাহি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বড় দিন, যেটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় এবং বড় দিন, সবচেয়ে শ্রেষ্ঠ দিন। ইনদাল্লাহি ইয়ামুন নাহর, ইয়ামুন নাহর, আবু দাউদ হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে ইরশাদ করেছেন এবং শেখ মুহাম্মদ আসাদুদ্দিন আলবানী রহমাতুল্লাহি এই হাদিসটিকে সহি বলেছেন। এই দিনগুলোর অন্যতম আরেকটি বিষয় হচ্ছে, এই দিনের একটি দিনেই হজটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করেছেন, বলেছেন আল হজ্জু আরাফা, হজটা হচ্ছে আরাফাতের দিনে। আর আমরা জানি যে মূলত 9 তারিখে 8 তারিখে হাজি সাহেবগণ ইহরাম করে হজের উদ্দেশ্যে রওনা হয়ে যান এবং 8, 9, 10 মানে এই 10 এই দিনগুলোর মধ্যে মূলত হজের গুরুত্বপূর্ণ যে কাজগুলো আছে সবগুলো একসাথে হয়ে থাকে। ফলে আইয়ামুল আশর মানে জিলহজ মাসের 10 দিনের মধ্যে মৌলিক সমস্ত ইবাদত আল্লাহ সুবহানাহু তাআলা একসাথে করেছেন। এখানে হজ পাওয়া যায় যেটি অন্য সময় পাওয়া যায় না, এখানে উমরা পাওয়া যায় যেটি অন্য সময় পাওয়া যায় না, এখানে উকুফে আরাফা পাওয়া যায় যেটা অন্য সময় পাওয়া যায় না, ইত্যাদি ইত্যাদি, যেহেতু আমরা সবগুলো জানি তারপরে শুধুমাত্র দৃষ্টি আকর্ষণ করছি। আরেকটি বিষয় রয়েছে, সেটা হলো এই যে এই দিনগুলোর ফজিলতের মধ্যে আশরুজিল হজ্জার ফজিলতের মধ্যে যারা হজ করবে তাদের জন্য এক ধরনের বিশেষ ফজিলত রয়েছে, যারা হজ করবে না আরাফাতের ময়দানে উপস্থিত হবে না তাদের জন্য বিশেষ ফজিলতের বিষয় রয়েছে। ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনগুলোকে স্পেশাল অনেকগুলো আমল দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্যাদাপূর্ণ করেছেন। আমরা এই দিনগুলোর ফজিলত থেকে এটা স্পষ্ট করে বুঝতে পারি যে এই দিনগুলোর ফজিলত অপরিসীম এবং এর আমলও আমাদের জন্য অপরিসীম। তাই একজন ইমানদার ব্যক্তি সত্যিকার অর্থে যখনই তিনি এই দিনগুলোর ফজিলত সম্পর্কে জানবেন, তিনি এই দিনগুলোকে কীভাবে গ্রহণ করবেন, কীভাবে দিনগুলো আমল করবেন, সেই বিষয়গুলো অবশ্যই জানবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দিনগুলোর ফজিলত উপলব্ধি করার তৌফিক দান করুন। সাউন্ড আসতেছে না? আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ আলোচনা শুনছিলাম শায়খ ডক্টর মোহাম্মদ হাফিজ সাইফুল্লাহ হাফিজের কাছ থেকে, যে দীর্ঘ বছর প্রথম দশকের গুরুত্ব সংক্রান্ত বিষয়ে, ফজিলত সংক্রান্ত বিষয়ে। আমরা এ পর্যায়ে আরেকজন স্কলার আমাদের মধ্যে উপস্থিত আছেন, ডক্টর ব্যাপারে, যে আমরা যেরকম গুরুত্ব সহকারে আমাদের সমাজে ব্যাপকভাবে টিকে হয়, আমাদের সমাজে এই 10 দিন সম্পর্কে যে এত মর্যাদাপূর্ণ, এত হজরতপূর্ণ দিনগুলো সম্পর্কে আমাদের সমাজ কেন
আসলে আপনি যে প্রশ্নটি করেছেন যে আসলে এত মর্যাদাপূর্ণ আমরা দেখলাম, কিন্তু সে অনুযায়ী আমাদের সমাজে, বিশেষ করে হয়তো আপনি বাংলাদেশের সমাজের কথা বলেছেন, এখানে আমরা কেন দেখতে পাই না যে এই 10 দিনকে আমরা কাজে লাগানোর চেষ্টা করি বা দৌড় দিই? প্রথমত আমি আমার যেটা পর্যবেক্ষণ যে পূর্বের তুলনায় অনেকদিন পূর্বে যা ছিল তার থেকে এখন আলহামদুলিল্লাহ বর্তমানে ভালো আছে। তো এর অবশ্যই যেটা মূল কারণ আমরা বলতে পারি সেটা হচ্ছে যে না জানা, এটা একটা হতে পারে কারণ যে আমরা উপলব্ধি করতে পারি না, বা রমজানের শেষ দশকের ব্যাপারে যতটা প্রচার করা হয় হয়তো জিলহজ মাসের প্রথম 10 দিন সম্পর্কে এতটা মানুষের মধ্যে সেরকম ভাবে মানুষের মধ্যে প্রচার করা হয় না। বিশেষ করে এটা আলেম আমাদের উপরে বর্তা মেয়েটা যে তারা খুববার মধ্যে বা অন্য কোনো মাধ্যমে দাওয়াতি যারা কাজ করছেন সেটা হয়তো বা সেটা এত সুন্দরভাবে হয়তো এই দিনগুলোর যে মর্যাদা, যেমন আমাদের সদ্য উস্তাদ শেখ ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ যেমনটি বর্ণনা করলেন, এভাবে হয়তো বা কম বর্ণনা করা হয়, হয়তো আমরা আমাদের ছাত্রের মধ্যে যেগুলো মসজিদ বা দেখতেছি তারা হয়তো বা বর্ণনা করছে, কিন্তু আমভাবে আমাদের সমাজে সবাই যদি এই দিনগুলোর গুরুত্ব সম্পর্কে আলোচনা করতেন তাহলে হয়তো এতটা গুরুত্বহীন হয়তো হতো না। এ কারণে প্রচারের কারণেও হয়তো এটা হতে পারে। আর স্বাভাবিকভাবে যখন প্রচার কম হবে, মানুষের জ্ঞান কম থাকবে এই বিষয়গুলো, তখন স্বাভাবিকভাবে মানুষকে কম গুরুত্ব দেবে, এটাই স্বাভাবিক, এটাই আমার কাছে মনে হচ্ছে। ধন্যবাদ। ব্যাপক অভাব আছে, ঠিকই বলেছেন, এটা একটা কারণ যে কারণে হচ্ছে না। আমি এখানে আরেকটি দুটো বিষয় যোগ করব, সেটা হচ্ছে হজ যেহেতু একটি বড় ইবাদত, মানে হজের এই বড় ইবাদতের বিশাল লার্জেস্ট মানে ইয়েতে গ্রাউন্ডে আসলে এই যে 10 দিনের যে ফজিলত, এটা কোরআনে আসার পরে এটা আমাদের কাছ থেকে হারিয়ে গেছে। এর সাথে যুক্ত হয়েছে আমাদের এই কুরবানি। আমরা দেখেছি কুরবানির পরে আইয়ামু তাশরিকের ব্যাপারে আমাদের লোকেরা যত বেশি সক্রিয় এবং যত বেশি আলোচনা হয় এবং ফরজ সালাতের পরে যেভাবে তাকবীরাতগুলো তাকবীরগুলো দেওয়া হয় তাকে, সেই ক্ষেত্রে মুতলাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন তাকবীর ওয়া তাহলিল ওয়া তাহমিদ, সেখানে দেখা যাচ্ছে যে আমাদের তাকবীর তাহলিল এগুলোর অভাব আছে। তো এখান থেকে বোঝা যায় যে এটি বড় একটি ইবাদতের মধ্যে মার্জ হয়ে গিয়েছে। আবার কুরবানির সাথে এই বিষয়ে লুকায়িত হয়ে যাওয়ার কারণে আমাদের সমাজে এই বিষয়ে আলোচনা খুব কম। আমরা ইনশাআল্লাহ তাআলা আশা করব এই বিষয়গুলো লোকদের দৃষ্টি আকর্ষণে আনতে হবে এবং যাতে করে মানুষ উপলব্ধি করতে পারে যে আসলে এই দিনগুলোর ফজিলতটা কত বেশি। আমি এখানে একটু প্রসঙ্গত একটি বিষয় বলতে চাই। শেখ মোহাম্মদ রিসালাহ আলসামিন রাহেমাহুল্লাহ তালার কাছে সরাসরি আমি শুনেছি, শেখ রহমতুল্লাহ বক্তব্য এবং তার সামনে শুনেছি, তিনি বলেছেন যে যদি কোনো আলেমকে জিজ্ঞেস করা হয় যে দুরাকাত নফল নামাজ এই রমজানের শেষ দশকে যদি কেউ আদায় করে সেটা উত্তম হবে, না দুরাকাত নফল নামাজ জিলহজ মাসের প্রথম 10 দিনে আদায় করলে উত্তম হবে, তাহলে সাধারণ লোক সবাই এই কথা ফতোয়া দিবে যে, এবং কমন যাদের জানা নেই আলেমদের মধ্যে অনেকে এই কথা বলবে যে হ্যাঁ রমজানের শেষ দশকেই এই দুরাকাত নফল নামাজের মর্যাদা বেশি হবে। শেখ রহমাহুল্লাহ তাআলা বলেছেন এই আলেমরা এই কথা বলতে পারবে না, বরং আলেম এর বক্তব্য হবে যে জিলহজ মাসের প্রথম 10 দিনে 2 রাকাত নফল নামাজ কেউ যদি আদায় করে থাকে এটা জিহাদ ফি সাবিলের চেয়েও মর্যাদা বেশি বহন করে, সুতরাং এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। শুকরান, জাযাকুমুল্লাহ খাইর। জি মাশাল, জাযাকাল্লাহ খায়ের যে মূল্যবান উপস্থাপন করলেন। আমাদের এই যে 10 দিনের যে করণীয় সংক্রান্ত বিষয়ে আমি জানতে চাই বলে আমাদের অনেক কিছু আলোচনা চলে আসছে, অন্তত আমাদের সাইফুল্লাহ হাফিজাউল্লাহ অনেক বিষয় নিয়ে আসছেন, তার আলোচনার মধ্যে গুরুত্ব আলোচনা। এই 10 দিনের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমাদের যারা কোরবানি দেবেন তাদেরকে ওই দিনগুলাকে চূর্ণ এগুলা অবাঞ্ছিত নোম এগুলা কাটাতে বিরত থাকতে হবে। তো ইসলামের এই বিধানটা যদি একটু স্পষ্ট করে আমাদেরকে বলতেন।
শেখ আব্দুল আল কাদি বলবেন, বলেন কি, কাকে বলছেন? প্রশ্ন কাকে করেছেন আপনি স্পষ্ট করলে ভালো হয়। না, শেখ আব্দুল আল কাদি বলেন, কাদি বলেন, জি জি বলেন বলেন। ধন্যবাদ যে প্রশ্নটি করেছেন আপনি। যে বিধান এটি হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যারা তারা তো আশ ওয়া আরাদা হুকুম আল মুদাহিয়া ফালিউসিকান শাহি ওয়াল ফাদি, অর্থাৎ তোমাদের যখন জিলাল মাসের প্রথম 10 দিন শুরু হয় এবং তোমাদের কেউ কোরবানি করার ইচ্ছা পোষণ করে, তখন সে যেন তার নখ এবং চুল কাটা থেকে বিরত থাকে। এবং হাদিস বিভিন্ন লাফতে এসেছে, মানে শরীরে চামড়ার কথা এসেছে বা বিভিন্ন বিভিন্নভাবে এসেছে। তো মোদ্দা কথা হচ্ছে যে আমরা যখন জিলাল মাস শুরু হয়ে যাবে তখন আমরা যারা কোরবানি দিতে ইচ্ছুক বিশেষভাবে তারা নখ এবং চুল কাটা থেকে বিরত থাকবে। এবং এই বিধানকে অনেক ওলামায়ে কিরাম এটিকে ওয়াজিব বলেছেন, ওয়াজিব বলেছেন, অর্থাৎ যে ব্যক্তি কুরবানি দিবেন তিনি এটি বাধ্য, তিনি যদি এটি এটি না করেন অর্থাৎ এই 10 দিনের মধ্যে তিনি যদি চুল বা নখ কাটেন তাহলে তিনি পাপি হবেন, এমনটাই বলেছেন। কারণ ওয়াজিব তরফ করলে ওয়াজিবের যে সংজ্ঞা না ইউসাল বাড়া ফেলি ওয়াজিব আঁকা বাড়া তার কি, এটি যদি কেউ করেন তাহলে তিনি স্বভাবের অধিকারী হবেন এবং যদি পরিত্যাগ করেন তাহলে তিনি গুণাগার হবেন। এই দৃষ্টিকোণ থেকে এই এই বিধানটি অবশ্যই আমাদেরকে গুরুত্ব সহকারে উচিত, কারণ আল্লাহ বলছেন সালিউন শিখ আনসা আলী ওয়াল ফাদি, এটি আদেশ এবং কোনো কোনো বর্ণনায় নিষেধ নিষেধের লাফতে এসেছে। এবং যখন কোনো ক্ষেত্রে আদেশ এবং নিষেধ দুইটা একত্রিত হয় তখন এটা অপরিহার্যতা বা ওয়াজিব অর্থ আরো দৃঢ় করে বিষয়টি। এই দৃষ্টিকোণ থেকে বিশেষভাবে যারা যারা কোরবানি করার ইচ্ছা পোষণ করবেন তারা যাতে এই বিধানটি পালন করার চেষ্টা করেন। জি জি ডাক্তার সাইফুল্লাহ হাফিজুল্লাহ, আপনার কাছ থেকে আমরা যেটা জানতে চাচ্ছি যে এই যে 10 দিনের গুরুত্ব, এই 10 দিনের সিয়াম পালনের বিষয়টা একটি বিষয় যেটি আলোচনা এসেছে এবং শেখ আব্দুল আল কাফি রাহিমাহুল্লাহ তারা তিনি বলেছেন যে যে ব্যক্তি কুরবানি করবে মুদাহি তিনি ফালিউম সিক আন শাহারিহি ওয়াকফারিহি তার নখ চুল পশম এগুলো কাটা থেকে বিরত থাকবেন। আলেমদের এই মাসালার মধ্যে মানে সুন্নত ওয়াজিবের যে ইখতলাফ রয়েছে সেই ইখতলাফ বাদ দিলেও এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় শেখুল ইসলাম কাইম রহমতুল্লাহ উল্লেখ করেছেন যেটি জানা দরকার, যেটি দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটা হলো এই যে এই কাজটি হচ্ছে কাল ইহরাম লিল হাজ, এটা হলো হজ যিনি করবে, হজকারী যেমন মিকাত থেকে হেরাম করে হজের জন্য নিজেকে পরিপূর্ণরূপে আল্লাহর বিধানের অনুগত হয়ে যান, ঠিক অনুরূপভাবে যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির জন্য কোরবানি করবে, আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টির জন্য কোরবানির কাজ করবে, সে ব্যক্তি এর জন্য এটা হচ্ছে এহরামের মতো। সে ব্যক্তি কিছু বিষয় আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টির জন্য আগে থেকেই এগুলো কী করবেন, পরিহার করবেন, তার মধ্যে তার মুখ কাটা, চুল কাটা অথবা পশম কাটা ইত্যাদি থেকে সে বিরত থাকবেন। এই কাজটি তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফলে এর ফজিলত সে ব্যক্তি এভাবে পাবে যদি কেউ করে থাকেন, যেভাবে এহরাম করে কোনো ব্যক্তি হজ করে থাকে এই ধরনের একটি ফজিলত পাবেন। এই কারণেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুদাহি যিনি কোরবানি দিবেন তাকে এই বিধান অনুসরণ করতে বলেছেন। এরপরে আপনি যে মাসআলাটি আলোচনা করেছেন সেটা হচ্ছে সিয়ামের বিষয়। জিলহজ মাসের 10 দিনের সিয়াম এটি হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে, যেহেতু 10 তারিখ ইয়ামুল আধহা অথবা ইয়ামুন নাহর কুরবানি দিন, এই দিনের সিয়াম পালন করা হাদিস দ্বারা নিষিদ্ধ। তাহলে বাকি রয়েগুলো 9 দিনের সিয়ামের বিষয়। এখানে দুই প্রকারের সিয়াম রয়েছে, একটি সিয়াম হচ্ছে সিয়ামুল মুকাইয়াদ বি ইয়াও, যেটি একটি নির্দিষ্ট দিনের সাথে মুকাইয়াদ, সেটা হলো সিয়াম ইয়ামে আরাফা, আরাফার দিনের সিয়াম। আরাফার দিনের সিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং অনেক দীর্ঘ মাসআলা। প্রথম আমি যে কথাটি বলবো সেটা হচ্ছে আরাফার দিনের সিয়াম, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ফজিলত বর্ণনা করেছে, যেটি আমি অল্প আগে ইঙ্গিত দিয়েছি। এটা একাধারে 2 বছরের গুনাহের কাফফারা হবে। যদি কোনো ব্যক্তি
মানে গত বছর এবং আগামী বছর দুই বছরের গুনাহের কাফফারা হয়ে যাবে যদি কোনো ব্যক্তি আরাফাত দিনের সিয়াম পালন করে থাকে। তাই আরাফাত দিনের সিয়ামের ফজিলত অনেক বেশি। এখানে আমি যে কথাটি বলবো খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো আরাফাত দিনের সিয়াম এর কারণ কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রশ্ন করা হয়েছে সুইলা আন সাওমি ইয়াউমি আরাফা, আরাফাত দিনের সিয়াম সম্পর্কে প্রশ্ন করা হয়েছে, আরাফাত দিনের সিয়ামের ব্যাপারে সমস্ত আহলে ইলমের ইজমা আহলে হাদিসের ইজমা সাব্যস্ত হয়েছে এই দিনের সিয়ামের মাসআলা এসেছে লিল উকুফি বি আরাফা, আরাফাত দিনে উকুফের কারণে, এটা হলো সবাব, আরাফাত দিনের উকুফ হচ্ছে এর কারণ। সুতরাং আরাফাত দিনে যেই দিন উকুফ হবে সেই দিনেই এই সিয়াম পালন করতে হবে, যেদিন আরাফার দিন হিসেবে নির্দিষ্ট হবে সেই দিনই সিয়াম পালন করা, এটাই হচ্ছে বিধান। এই মাসআলার মধ্যে গ্লোবাল মুনসাইটিং এবং লোকাল মুনসাইটিং এর ইখতিলাফের উপর নির্ভর করে আলেমদের মাঝে দুটি মত পাওয়া যায় এবং দুটি ইখতিলাফ পাওয়া যায়। এই ইখতিলাফের ক্ষেত্রে এই যুগের শ্রেষ্ঠ মুজতাহিদ যারা আছে তাদের অনেকেরই এই বিষয়ে বিভিন্ন দৃষ্টিভঙ্গি হয়েছে এবং কেউ কেউ বিভিন্ন ভিন্ন মত পোষণ করেছে বা বিভিন্ন বক্তব্য দিয়েছেন। শেখ মোহাম্মদ সালু সাবিন রহমতুল্লাহ একটি বর্ণনা সাব্যস্ত হয়েছে যে তিনি লোকাল মুনসাইটিংকে অগ্রাধিকার দিয়েছেন। বাকি এই মাসআলায় মানে শেখ মোহাম্মদ ইবনে সালু সাবিন রহমতুল্লাহ আমার চোখে দেখা এই পৃথিবীতে যত মুজতাহিদদেরকে আমি দেখেছি তাদের মধ্যে আমি মনে করে থাকি যে শ্রেষ্ঠ মুজতাহিদদের অন্যতম। কিন্তু শেখ রাহিমাহুল্লাহ তাআলা এই মাসআলার মধ্যে দুটি মৌলিক উসুলি কি হয়েছে মুখালাফাত হয়েছে, দুটি মৌলিক উসুলি মুখালাফাত হয়েছে। এক নম্বর মৌলিক উসুলি মুখালাফাত হচ্ছে ইযা যালা সাবাবু যালা আল হুকমুল মুতারাত্তাব আলাইহি, যখন সবাব শেষ হয়ে যাবে তখন এর উপর যে হুকুম আছে সেই হুকুম সমস্ত আলেমদের ঐক্যমতে উসুলি বিধান অনুযায়ী এটি বাতিল হয়ে যাবে, চলে যাবে। যেহেতু এখানে সবাব বা হুকুম হচ্ছে উকুফে আরাফা, উকুফে আরাফা যদি না থাকে তাহলে এই দিনের সিয়াম পরের দিন যদি কেউ পালন করে থাকে তার এটি সিয়াম হবে না, উকুফে আরাফা সিয়াম হবে না। এমনি সিয়াম তো হবে, নফল সিয়াম হবে, সেটা আরেকটি মাসালা, সেটা আমরা একটু পরে যদি সুযোগ থাকে আলোচনা করব। তাহলে এখানে শেখ রাহেমুল্লাহ তারা অনেক বড় উসুলি ছিলেন এবং আমি শেখের বহু দার্সে আমি অংশগ্রহণ করেছি, কিন্তু এখানে একটা উসুলি মুখালাফাত হয়েছে যেটা একেবারে মুজমা আলাই মাসালা, মুজমা আলাই একটা উসুলি মাসালা। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে ইয়াউমে আরাফার মাসালাটি লাইসা মিনাল মাসাইল মুখতালাফিহা, এটা মুখতালাফিয়ার মাসালা নয়, যেটা লোকাল মুনসাইটিং এর মাসালার সাথে জড়িত। লোকাল মুনসাইটিং এর মাসালা হচ্ছে এটা ইখতিলাফি মাসালা, আর ইয়াউমে আরাফার মাসালা হচ্ছে মিম্মা হাকামা ফিহি আল হাকিম ওয়া লা ইউনকাদু বিহি, যেটাকে হুকুম দেওয়া হয়েছে হাকিমের পক্ষ থেকে, যেখানে কোনো ধরনের নাকদের কোনো সুযোগ নেই, যেখানে এটাকে কোনোভাবে কি করা বাতিল করার সুযোগ নেই। যেহেতু সরাসরি হাকিমের পক্ষ থেকে কোর্ট অথবা সরকারের পক্ষ থেকে অথরিটির পক্ষ থেকে এটা নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে, সুতরাং এক্ষেত্রে আমি আরো কয়েকজন মুজতাহিদ গিয়ে এই কথা বলার সুযোগ নেই যে আপনারা আজকের দিন আরাফা করেন আমরা আগামীকালে আরাফা করব, এই ধরনের সুযোগ নেই। সুতরাং এই মাসআলায় শেখ রাহিমাহুল্লাহ তাআলা, এটা কিন্তু উসুলি বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে যেটা মা লা ইউমকিনুল ইনকাদু বিহি, যেখানে নাকদের কোনো সুযোগ নেই এমন একটি মাসআলা, যেহেতু ইয়াউমে আরাফা ঘোষিত হয়ে গেছে হাকিমের পক্ষ থেকে, তাহলে এই ক্ষেত্রে যারা সিয়াম পালন করবেন তারা অবশ্যই সিয়াম পালন করবেন, সেটা হচ্ছে যেদিন উকুফে আরাফা হবে সেদিনই তারা সিয়াম পালন করবে, যেহেতু এটি মুতাআল্লিক বি আহকামি আল হাজ, হাজের আহকামের সাথে জড়িত। ওয়া আহকামুল হাজ তাদুরু হাওলাল কাবা হাওলাল মসজিদুল হারাম, আহকামুল হাজ এটি সীমাবদ্ধ রয়েছে মসজিদে হারামের সাথে, এটা বাংলাদেশের সাথে অথবা অন্য কোনো দেশের সাথে জড়িত নয়। এখানে এই মাসালা আমি আর আলোচনা করতে চাই না। বাকি রয়ে গেল আরেকটি মাসালা যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হলো যে সিয়ামুল মুতলাক, মুতলাক সিয়াম, নফল সিয়াম, এই নফল সিয়াম কেউ যদি একদিন দুই দিন পালন করে তিনি করতে পারবেন, কোনো অসুবিধা নেই, তিনি পালন করতে পারবেন। কিন্তু তিনি কি মানে জিলহজ মাসের এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত একাধারে সিয়াম পালন করবেন নয় দিন, না তিনি আসলে একাধারে নয় দিন সিয়াম পালন করতে পারবেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি একাধারে নয় দিন সিয়াম পালন করেছেন? এই মাসআলা যখন আমরা আসবো আমরা দেখবো হুনাইদা ইবনে খালিদ রাহিমাহুল্লাহ তাআলা বর্ণনা করেন তার স্ত্রী থেকে, তার স্ত্রী মহিলা সাহাবী ছিলেন, তার স্ত্রী বর্ণনা করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো এক স্ত্রী থেকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার স্ত্রী মহিলা সাহাবী ছিলেন, এটা হাফেজ ইবনে হাজার আসকালানি হুদুদুল ইসাবার মধ্যে উল্লেখ করেছেন, এবং তার স্ত্রী বর্ণনা করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো এক স্ত্রী থেকে
এই হাদিসের মধ্যে, এই বর্ণার মধ্যে আমরা পাই না, অন্য বর্ণার মধ্যে পেয়েছি, সেটা হচ্ছে হাফসা বিনতে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বর্ণনা করেন যে কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়াসুমু তিসআ যিলহিজ্জাতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যিলহজের 9 দিনের সিয়াম পালন করতেন এবং ইয়ামে আশুরা আশুরার সিয়াম পালন করতেন এবং মাসের প্রত্যেক মাসের 3 দিনের সিয়াম পালন করতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাসের প্রথম বৃহস্পতি এবং সোমবারের সিয়াম পালন করতেন। মুসনাদ আহমদের হাদিস 22334, আবু দাউদ 2437। এই হাদিসটি হাদিসের মধ্যে যথেষ্ট সনদের মধ্যে মাকাল আছে নাই যে এমন নয়, তবে শেখ মোহাম্মদ নাসির আলবানী রহমতুল্লাহ সহি আবু দাউদের মধ্যে হাদিসটিকে সহি বলেছেন, শেখ রহমতুল্লাহ তালা সহি বলেছেন, এবং এর সবচেয়ে বড় কথা হচ্ছে ইমাম নবী রহমতুল্লাহ এই হাদিসটিকে সহি বলেছেন, ইমাম নবী রহমতুল্লাহ হাদিসটিকে সহি বলেছেন। এখান থেকে বোঝা যায় যদি কেউ দিলহজ মাসের 1 তারিখ থেকে আরম্ভ করে 9 তারিখ পর্যন্ত সিয়াম পালন করে সেটা বেদাত হবে না, বেদাত বলাটা বৈধ নয়, যেহেতু এখানে একটি হাদিস পাওয়া গিয়েছে এবং হাদিসটি আলেমদের মাঝে অনেক আলেমই সহি বলেছেন। দুই নম্বর বিষয় হচ্ছে যদি কেউ জিলজ মাসের 1 তারিখ থেকে আরম্ভ করে মানে মাঝে মধ্যে সিয়াম পালন করেন, এটাও এখান থেকে সাব্যস্ত হয়েছে, যেহেতু জিলজ মাসের অন্যতম আমলগুলোর মধ্যে একটি আমল হচ্ছে সিয়াম পালন করা। এখানে একটি হাদিস এসে আঘাত এনেছে বা একটি হাদিসে একটু সমস্যা তৈরি করেছে, সে হাদিসটি হচ্ছে সহিহ মুসলিমের মধ্যে এই হাদিসটি এসেছে। সহিহ মুসলিমে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, তিনি বলেন মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাঈমান ফিল আশরি কদ্দু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিলহজের 10 দিনে কখনো আমি সিয়াম পালনকারী হিসেবে দেখিনি। ও ফি রিওয়ায়াতিন অন্য রিওয়ায়াতের মধ্যে এসেছে লাম ইয়াসুমিল আশর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের 10 দিন সিয়াম পালন করেননি। এই জায়গায় এই দুটি হাদিসের মধ্যে একটা কন্ট্রাডিকশন দেখা যাচ্ছে, আসলে কন্ট্রাডিকশন নেই, কন্ট্রাডিকশনটা আহলে হাদিসগণ বিভিন্নভাবে মানে কন্ট্রাডিকশনের মানে এর দফেতা আরোজ করেছেন, এর যে সংঘর্ষ রয়েছে বা বক্তব্যের মধ্যে বিভিন্নতা রয়েছে সেটাকে দূর করেছেন, অপনোধন করেছেন। এখানে মূল কথা যেটা সেটা হচ্ছে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো এক বছরের ঘটনা বর্ণনা করেছেন, যে বছরের কথা উম্মুল মুমিনিন আয়েশা যেটা বলেছেন যে সেই বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিপূর্ণ সিয়াম পালন করতে দেখেনি, সেই বছর সিয়াম পালন করতে দেখেনি। কেউ কেউ বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধারে 10 দিন সিয়াম পালন করেনি, যেহেতু 10 তারিখে সিয়াম পালন করার কোনো বিধানই নেই। কেউ কেউ বলেছেন যে এখানে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 দিন সিয়াম পালন করেন নাই, এর অর্থ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো দিন কামেলান পরিপূর্ণ সিয়াম পালন করেননি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মাঝে মধ্যে সিয়াম পালন করেছেন। তবে এটা স্পষ্ট যে আহলে হাদিসদের অনেকেরই আমল সাব্যস্ত হয়েছে এবং সালাফদের আমল সাব্যস্ত হয়েছে এই দিনগুলো সিয়াম পালন করা, যেহেতু এই দিনগুলোর অন্যতম ফজিলত এবং এই দিনগুলোর শ্রেষ্ঠত্ব থেকে প্রমাণিত হয় যে এই দিনগুলো সিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে কেউ যদি এই দিনগুলো সবগুলো সিয়াম পালন করেন সেটাও করতে পারবেন, আর কেউ যদি এখতিয়ার করেন এই দিনগুলো থেকে সেটাও তার জন্য জায়েজ রয়েছে। প্রসঙ্গত বলে দিচ্ছি যে বিষয়টি, সেটা হলো এবছর শুক্রবারে ইয়মে আরাফা হবে, শুক্রবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বভাবত সিয়াম পালন করতে নিষেধ করেছেন, কিন্তু ইয়মে আরাফার জন্য যদি কেউ সিয়াম পালন করে থাকে তার এই সিয়াম পালন করতে কোনো ধরনের বাধা নেই, সেক্ষেত্রে তিনি একদিনও সিয়াম পালন করতে পারবেন। তবে তিনি উত্তম হচ্ছে যদি বৃহস্পতি শুক্রবার সিয়াম পালন করেন, তাহলে তার এই হাদিসের যেই বক্তব্য রয়েছে সেখান থেকে নিজেকে রক্ষা করতে পারলেন এবং অতিরিক্ত সিয়াম পালন করবেন ইনশাআল্লাহ তাআলা। আমরা মোটামুটি সংক্ষেপে এই কথা শেষ করছি, ফজল আমি একটু আপনার কাছে একটা বিরতভাবে একটা প্রশ্ন করতে চাচ্ছি, যদি হচ্ছে যে আপনি নিশ্চয় জানেন যে আমাদের কিছু ভাইয়েরা প্রতি বছর প্রায় এই বিতর্কটা সামনে নিয়ে আসেন, সেটা হচ্ছে আরাফাত সিয়াম কোন দিন রাখবো, যেটি আপনি ইঙ্গিত দিয়েছেন আপনার আলোচনার মধ্যে এবং খুবই সুন্দরভাবে। তো আমার এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে এর সমাধান করতে যে আবার কেউ কেউ বলেন একটা বিষয়, সেটা হচ্ছে যে 2 দিনই সিয়াম রাখার জন্য বলেন, কিন্তু এখানে একটা আপত্তিকর একটা বিষয় আসবে যে মানে আমাদের 8 তারিখে জিলহজের এবং 9 তারিখে 2 দিনে কি আমরা আরাফার নিয়তে সিয়াম রাখতে পারবো কিনা, 2 দিন কিভাবে আমরা নিয়ত করতে পারি আরাফার, এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যদি এটা থেকেও আমরা বাঁচতে চাই যে 2 দিন আমরা নিয়ত করতে পারবো না একটা ইবাদতে, সেক্ষেত্রে হয়তো এটা বেদাত হওয়ার সম্ভাবনা থাকবে, সেক্ষেত্রে এটা থেকে আরেকটা পথ বের হয় কিনা যে আমরা 1 থেকে 9 পর্যন্ত সিয়াম রাখবো, কিন্তু সাধারণ জিহাদ মাসের প্রথম 10 দিনের আমলের ফজিলত হিসেবে আরাফার নিয়ত কোনোটাতে আমরা করব না, তবে যেহেতু আরাফার দিন পূর্বে এর মধ্যে সেহেতু আমরা এর মধ্যে আরাফার ফজিলতটা পেয়ে যেতে পারি, এমনটা আবার সুযোগ আছে কিনা। মানে আমার লাস্ট প্রশ্ন যেটা হচ্ছে যে এখানে আরাফার সিয়ামে কি আরাফার নিয়ত হওয়াটা অপরিহার্য কিনা, অর্থাৎ মানে আল মাকসুদ বিদাতি কিনা, নাকি ওই দিন সিয়াম রাখলেই হবে যে কোনো নিয়তে, যদি কেউ কাজা সিয়াম পালন করে ওই দিনে তাহলে আরাফার যে মর্যাদাটা সেটা তিনি পাবেন কিনা,
এই বিষয়টা যদি শেখ একটু স্পষ্ট করতেন। বারাকাল্লাহু ফিকুম শেখ আব্দুল আল কাফি হাফেজাকাল্লাহ ওয়া বারাকাল্লাহু ফিক। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হচ্ছে প্রথম মাসআলা হচ্ছে এটা নিয়ে যথেষ্ট বিতর্ক আলেমদের মধ্যে তৈরি করেছে, অপ্রয়োজনীয় বিতর্ক আমি মনে করে থাকি, কারণ এখানে উসুলি বিষয়গুলো খুবই স্পষ্ট। এক নম্বর বিষয় হচ্ছে যে কেউ যদি 9 তারিখ পর্যন্ত সিয়াম পালন করে তার সিয়াম হয়ে যাবে, আর কেউ যদি আরাফাত দিবসের মানে এই দিনের সিয়াম পালন করে থাকে, নিয়ত নাও করেন, তাহলে তার সিয়াম হয়ে যাবে। তার মানে এটা, তবে আরাফাত দিবসকে উদ্দেশ্য করে যদি সিয়াম পালন করেন সেটাও তার জন্য জায়েজ আছে, না জায়েজ যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দিয়েছেন এবং সাহাবায়ে কেরামগণ বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াসুম ইয়াউম আরাফা, সিয়াম পালন করতে ইয়াউম আরাফা, যেটা নির্দিষ্ট করা হয়েছে এবং সালাফদের আমল দ্বারা সাব্যস্ত হয়েছে। বাকি এই ক্ষেত্রে ইখতিলাফ করার সুযোগ নেই, ইখতিলাফ করার সুযোগ নেই এই জন্য যেহেতু আরাফার দিবস নির্দিষ্ট হয়ে গিয়েছে, আরাফার দিবসের ব্যাপারে আর কোনো ইখতিলাফের সুযোগই নেই। সুতরাং যিনি ইখতিলাফ করেছেন তিনি আসলে মানে বিধান লঙ্ঘন করেছেন, তিনি ইসলামের বিধান লঙ্ঘন করেছেন, তাও ইসলামের বিধান লঙ্ঘন করার কোনো বৈধতা নেই, তিনি শুধুমাত্র এটা করতে আমি মানে আরেকদিন সিয়াম পালন করব। এই মাসালায় কেউ কেউ এহতিয়াত এর কথা উল্লেখ করেছেন, এহতিয়াতের মাসালা এখানে আসবে না, ভুল শুদ্ধ নয়। তিনি বলেছেন, কেউ কেউ বলেছেন এহতিয়াত হচ্ছে যে তিনি মানে সৌদি আরবের আরাফাত দিবস অনুযায়ী সিয়াম পালন করবে, আবার 9 তারিখে আরেকবার মানে আরাফাত দিনে সিয়াম পালন করবে, না 9 তারিখে তিনি 9 তারিখে সিয়াম পালন করতে পারবেন যদি যারা বলেছে জায়েজ রয়েছে। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়ে গেছে, সেটা হচ্ছে 9 তারিখে যেহেতু গ্লোবাল মুন সেটিং আর লোকাল মুন সেটিং এর একটা ইখতিলাফের কারণে 9 তারিখটা মুহতামাল হয়ে গিয়েছে মা বাইনাল মুহাররাম মা বাইনাল হালাল, হালাল এবং হারামের মাঝে। এই জন্য ওয়াল মুহতামালু কাল্লাযী ইউশাক্কু ফীহি, মুহতামালটা কাল্লাযী ইউশাক্কু ফীহি, যে ব্যাপারে সন্দেহ তৈরি হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান সামা ইয়াওমান আল্লাযী ইউশাক্কু ফীহি ফাকাদ আবা আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি এমন দিনের সিয়াম পালন করলো যে দিনের ব্যাপারে সন্দেহ তৈরি হয়েছে, সে আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি করলো, অবাধ্যতা করলো। সুতরাং এই কারণে উচিত হচ্ছে এই দিনের এই এহতিয়াত করার কোনো দরকার নেই, কারণ এটাকে সন্দেহ নেই, সন্দেহ তো মোটেও নেই, যেহেতু সন্দেহ কাট হয়ে গেছে হুকুমের মাধ্যমে। ফলে এই বিষয়টি মূলত সঠিক নয়, এক্ষেত্রে উচিত হচ্ছে এই দিনের এহতিয়াতই সিয়াম পালন না করা। কিন্তু কেউ যদি শুধুমাত্র 9 তারিখের এমনি সিয়াম পালন করে থাকে লোকাল মুন সেটিং এর উপর, আমি আশা করি ইনশাআল্লাহ তাআলা তার এই কাজটি শুদ্ধ হবে। কিন্তু এখানে কোনো ধরনের ইহতিমাল নেই যে ইহতিমালের কারণে সে এই সন্দেহ তৈরি করতে পারে, যেহেতু এটা হুকুমের মাধ্যমে ইয়াকিন হয়ে গিয়েছে। জি বারাকাল্লাহু ফিকুম, জাযাকাল্লাহ খায়র। ডক্টর কাফি, আপনার কাছে যেটা জানতে চাইব যে আমাদের এই যে 10 দিনের গুরুত্বপূর্ণ ইবাদতের মধ্যে একটা ইবাদত হচ্ছে যে তাকবীর দেওয়া, এবং তাকবীরে আইয়ামে তাসরিক পর্যন্ত আছে, 13 তারিখ পর্যন্ত তাকবীর দেওয়া হয়। কিন্তু আমাদের সমাজে যে 9 তারিখ থেকে 13 তারিখের যে তাকবীর গুলো দেওয়া হয় প্রতি সবার সালাতে শেষে, এটা একটা অত্যন্ত গুরুত্বের সাথে সেটা আদায় করা হয়। ইতিমধ্যে ডক্টর সাইফুল হাফিজুল্লাহ বিষয়ে একটু ইঙ্গিত করেছেন, কিন্তু প্রথম দিন থেকে যে তাকবীর দেওয়ার যে যে নিয়ম বা যে প্রথা, এটা আমাদের কাছে মানে স্পষ্ট না, বা এই আমলটা এখন আমাদের সমাজে ব্যাপকভাবে দেখা যাচ্ছে, এই বিষয়টা আমাদের সাথে সামনে যদি স্পষ্ট করে দেন। জি, যে বিষয়টি হাদিসটি আমাদের শেখ উল্লেখ করেছেন যে ফাসিরু ফিহিন তাকবীর ওয়া ফাসিরু ফিহিন তাহলিল ওয়া তাকবীর ওয়া তাহমিদ, তোমরা এই দিনগুলোতে যারা বেশি বেশি আল্লাহ উপর পাঠ করো, লা ইলাহা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ, অর্থাৎ জিকির করতে বলা হয়েছে। এই দৃষ্টিকোণ থেকে আমরা প্রথম থেকে, এবং এটাকে আম দিকে বলা হয় মানে 1 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত, এবং আমরা সাহাবাই কামদের মধ্যে বিশেষভাবে আবু দারদা রাদিয়াল্লাহু ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু তাদেরকে দেখতে পাই যে তারা তাকবীর পাঠ করতেন এবং অনেক সময় তারা বাজারের দিকে যেতেন, এবং সেখানে অর্থাৎ বাজার করতে যেখানে মানুষ বেশি মানুষ থাকে সেখানে যেও তারা তাকবীর পাঠ করতেন, এবং তাদের তাকবীর পাঠ শুনে যাতে অন্যরাও তাকবীর পাঠ করতে থাকেন, এটাই হচ্ছে উদ্দেশ্য। এবং এখানে আরেকটা বিষয় যোগ করে দিই, সেটা হচ্ছে যে তাকবীর পাঠ উদ্দেশ্য হলো বা যে কোনো ইবাদতের ক্ষেত্রে একটা নিয়ম হলো যে একজন ব্যক্তি একাকি পালন করবেন, এটাই মূল। তবে যদি জামাতবদ্ধ হয়ে প্রমাণিত হয় তাহলে তখন জামাতবদ্ধ হবে করা যাবে। এক্ষেত্রে তাকবীর পাঠের বিষয়টি যদি একাকি বর্ণিত হয় সেটা একাকি পাঠ করা, তবে যদি একসাথে পাঠ করতে যে একসাথে হয়ে যায় সেটা ভিন্ন বিষয়,
কিন্তু যাতে উদ্দেশ্য না হয় যে একজন পাঠ করবে, তাকে সবাই ফলো করবে, তার শুনে শুনে বলবে, এরকম এই ধরনের কোন পদ্ধতি যাতে আবার আবিষ্কার করা না হয়। তবে যদি একসাথে অনেকজন মানুষ পাঠ করতে গেলে হয়তো একসাথে হয়ে যেতে পারে অটোমেটিকলি, সেটার বিষয়টা। তো যাই হোক, এখানে মূল বিষয় হচ্ছে যে আম থাকবে যেটি সেটি সর্বাবস্থায় জুলাই মাসের 1 তারিখ থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত এটি সর্বাবস্থায় এটি আমরা পাঠ করতে পারি, যে কোনো জায়গায় পাঠ করতে পারি। আর আপনি যেমনটি বলেছেন যে 9 তারিখ থেকে আরাফার দিন থেকে 13 তারিখ পর্যন্ত যে পাঠ করার বিষয়টি, এটিও খাসভাবে এসেছে এবং যে আমলটি করা হয় এটি অবশ্যই প্রশংসনীয় আমল, এটি নিঃসন্দেহে এটি তো অবশ্যই আমরা আমরা করতে পারবো। তবে আম যেটি যেটি যেমনটি বলেছেন যে আমাদের সমাজে এটি খুব ব্যাপক হারে এটি আমরা দেখা যায় না, তো আমরা আমাদের চেষ্টা করতে হবে, যেমনটি প্রথমে আমরা বলেছি যে জিরন মাসের যাবতীয় আমলগুলো শুধু থাকবে তাহমিদের বিষয়টি না, যাবতীয় আমলগুলো আমরা যদি মানুষদেরকে শিক্ষা দিই এবং ব্যাপকভাবে সেটা খুতবার মাধ্যমে হবে এবং লেফটের প্রচারের মাধ্যমে হোক বা বই বিতরণের মাধ্যমে হোক, যেভাবে হোক আমরা সচেতনতা সৃষ্টি করার চেষ্টা করবো এবং যাতে আমলগুলো এই সুন্নাতগুলো পুনর্জীবিত হয়, তাহলে আমরা সুন্নাত পুনর্জীবিত করার যে ফজিলতটা সেটাও আমরা লাভ করতে পারবো। জি আরেকটা গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে কোরবানি করা। তো আমাদের সমাজে মানে একটা কথা হচ্ছে যে সামর্থ্যবানরা কোরবানি করবে। ডক্টর সাইফুল্লাহ, আমি আপনাকে জানতে চাচ্ছি যে সামর্থ্যবান বলতে কি বোঝানো হচ্ছে? দ্বিতীয়ত হচ্ছে এটাকে কেউ বলতেছে সুন্নাত, কেউ বলতেছে ওয়াজিব, তো এই বিষয়টা যদি একটু স্পষ্ট করা। ধন্যবাদ, বারাকাল্লাহ ফিকুম ওয়া জাযাকুমুল্লাহ খাইরান। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হচ্ছে কোরবানি করা। এখানে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আপনাদেরকে শোনাবো। হাদিসটি আহলে ইলমের মধ্যে অনেকে দঈফ বলেছেন, বাকি কেউ কেউ হাসান বলেছেন। হাদিসটি সামুর ইবনে জুনদুব সহ একাধিক সাহাবী থেকে বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, মান ওয়াজাদা মিনকুম সাআতান ফালাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যে ব্যক্তি তোমাদের মধ্য থেকে স্বাচ্ছল্য পাল পেল অর্থাৎ আর্থিক সামর্থ্য পেল, ফালাম ইউদাহি কিন্তু কোরবানি করলো না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সেজন্য আমাদের মুসাল্লার কাছেও না আসে, আমাদের মুসাল্লার কাছেও না আসে। এই হাদিস থেকেই মূলত এখানে ওয়াজিব এবং সুন্নাতের খেলাফও তৈরি হয়েছে। এই হাদিস থেকেই মূলত মানে সামর্থ্যের বিষয়টি নিয়েও আলেমদের মধ্যে দ্বিমত বা ইখতিলাফ তৈরি হয়েছে। প্রথম আমি সামর্থ্যের মাসআলায় যাব। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিকে ইঙ্গিত করেছেন সেটা বলেছেন, মান ওয়াজাদা মিনকুম সাআতান, যে ব্যক্তি তোমাদের মধ্যে সামর্থ্য অর্জন করল। তাহলে বোঝা গেল যে সামর্থ্যটা নিসাব নয়। একদম আলেম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এবং ইমাম মালিক রহমতুল্লাহ একটি রেওয়ায়ত সাব্যস্ত হয়েছে। অবশ্যই এই মাসআলার মধ্যে ইমাম মাহমুদুল হাসান আশ-শাইবানী রহমতুল্লাহ খেলাফ করেছেন এবং আবু ইউসুফ রহমতুল্লাহ একটি রেওয়ায়ত সাব্যস্ত হয়েছে যে এখানে নিসাবের প্রয়োজন নেই। আর জুমহুর আহলে ইলম বলেছেন যে নিসাব অর্থাৎ যাকাত ওয়াজিব হওয়ার বা ফরজ হওয়ার যে নিসাব আছে সেই নিসাব। ফলে একদল আলেম বলেছেন যে সেই পরিমাণ নিসাব থাকলে তাহলে তার উপর তাকে কোরবানি দিতে হবে। অবশ্যই তারা কোরবানির ক্ষেত্রে কোরবানিকে কিন্তু ওয়াজিব বলেছে, এটাও খেয়াল রাখতে হবে। তাদের বক্তব্য হচ্ছে চেকের ক্ষেত্রে তারা বলেছে যে কোরবানি ওয়াজিব হবে, নিসাবের যারা সত্য করেছেন তারা সবাই এই কথা বলেছে যে কোরবানি ওয়াজিব হবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসকে আসলে এই অর্থ বুঝায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ওয়াজাদা শব্দ এসেছে, মালাকা শব্দ আসে নাই। খুবই হাদিসের বক্তব্যগুলো খুব গভীরভাবে যদি কেউ উপলব্ধি করে তাহলে তার কাছে স্পষ্ট হয়ে যাবে যে মানে সম্পদটা তার কাছে আসলেই সে মানে এই সামর্থ্যটুকু পেলেই সে ব্যক্তি কোরবানি করবে। তার কাছে ওই কোরবানির দিনগুলোতে 10 তারিখ এরপরে 11, 12, 13 এই 4 দিনের মধ্যে যে কোনো দিন তার কাছে তার যে প্রয়োজনীয় যে খরচ আছে সেই খরচের অতিরিক্ত কোরবানির পশু জবাই করার মতো যদি তার সামর্থ্য হয়ে যায় তাহলেই সেই ব্যক্তি কোরবানি করবে, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি কোরবানি করতে বলেছেন। এখানে এখান থেকে বোঝা যাচ্ছে যে জুমহুর আহলুল ইলম আহলে হাদিসগণ নিসাব শর্ত করেন নাই। আর নিসাব শর্ত না হওয়ার ব্যাপারে এই হাদিসের বক্তব্যের মধ্যে স্পষ্ট বোঝা যাচ্ছে, নিসাবের জন্য মালিকানা শর্ত। কিন্তু এখানে ওয়াজাদা শব্দ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খুব সহজভাবে এই বিষয়টি মানে সমাধান হয়ে গেছে। এবার আসছে যে পয়েন্টটি, সেটা হলো ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সেজন্য আমাদের মুসাল্লার কাছেও না আসে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহদীদ করেছেন
একটু কঠোরতা অবলম্বন করেছেন। ওই ব্যক্তির মতো যে ব্যক্তি মান আকালা বাসালান আও সাউমান, যে ব্যক্তি পেঁয়াজ খালো অথবা রসুন খালো অথবা মিনহাজ ইকিসা যারা অথবা এই গাছ থেকে মানে খেলো, ফালা ইয়া করাবান না মসজিদানা, সে যেন আমাদের মসজিদের কাছেও না আসে, পেঁয়াজ না খেলে মসজিদের কাছেও না আসে। এর অর্থ এই নয় যে মানে সে ব্যক্তি আর মসজিদে আসতেই পারবে না, এখানে তাদিদ মানে এই কাজগুলো এক্ষেত্রে প্রযোজ্য নয়, এই দিকে ইঙ্গিত করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ফলে যারা বলেছেন ওয়াজিব, আলেমদের দুটি বক্তব্য রয়েছে, দুটি বক্তব্যে যারা ওয়াজিব বলেছেন তারা বলেছেন যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে তাহদিদ করেছেন তাহলে এটা ওয়াজিব বোঝায়। কিন্তু এই নুসুজগুলো, এই একটা নস, আরেকটা নস আমি নিয়ে আসি, যে নসটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক সহিহ হাদিস দ্বারা বর্ণিত হয়েছে এবং ইমাম শেখ মোহাম্মদ নাসির আলবানী রহমাতুল্লাহ সহিহ বলেছেন, আবু দাউদের রিওয়ায়াতের মধ্যে এসেছে, ওয়ালা কুল্লি আহলি বাইতিন উদহাইয়াতুন, প্রত্যেক পরিবারের উপর একটি করে উদহাইয়া দিতে হবে, আলা উজুবের জন্য ব্যবহার হয়ে থাকে, তাহলে দেখা যাচ্ছে যে প্রত্যেক পরিবারে একটি করে উদহাইয়া কোরবানি দিতে হবে। এই দুটি নসকে সামনে রেখে একদল আলেম বলেছে যে কোরবানি করাটা ওয়াজিব, এবং তাদের এই এতেমাদ এই দুটি নসের উপর নির্ভর হচ্ছে, এই দুটি নসের উপর। কিন্তু এই দুটি নস সাহাবায়ে কেরামদের কাছেও ছিল, এখন আমরা ওইখানে যাব। সাহাবায়ে কেরামগণ এই দুই নস থেকে উজুব বুঝেন নাই, এই দুটি নসকে স্পষ্ট করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাবরু হাযিহি উম্মাহ, এই উম্মার যাকে মহাপণ্ডিত বলা হয়ে থাকে, এই উম্মার বিশেষ জ্ঞান, বিশেষ করে তাফসীরের জ্ঞান আমরা যার কাছে থেকে পেয়েছি, সে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা উদহাইয়ার বিধান পেয়েছি, কিন্তু উদহাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইখতিয়ার দিয়েছেন এবং এটা সুন্নাহ, স্পষ্ট করে তিনি উল্লেখ করেছেন। যেমনিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে ঘনিষ্ঠ মানুষ, যিনি জীবনের শুরু থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলেন মৃত্যু পর্যন্ত, তিনি ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, তিনিও এই নুদুরি নস থেকে তিনি কি করেন নাই এটা বুঝেন নাই। ফলে সালাফদের অনেকের আমল সাব্যস্ত হয়েছে, তারা কোরবানি করতেন না এই উদ্দেশ্যে যাতে মানুষ এটাকে ওয়াজিব মনে না করে থাকে। এখান থেকে বিশুদ্ধ বক্তব্য হচ্ছে কোরবানি মূলত সুন্নতে মুআক্কাদা, কোরবানি সুন্নতে মুআক্কাদা। যেহেতু সালাফদের সালাফগণ এই নসকে কিভাবে বুঝেছেন, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কেন ওয়ালা এই শব্দ দিয়ে বলেছেন, কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফালা ইয়াকরাবান না মুসাল্লানা, আমাদের মুসাল্লার কাছে আসবে না, এর অর্থ হচ্ছে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গুরুত্ব দিয়েছেন যাতে করে সামর্থ্য পাওয়ার পরে কোনো ব্যক্তি এই ক্ষেত্রে অলসতা না করে অথবা এই ফজিলত থেকে নিজেকে বঞ্চিত না করে। সুন্নতে মুআক্কাদা কিন্তু গুরুত্বপূর্ণ কথা, সুন্নতে মুআক্কাদার বেশিরভাগ ক্ষেত্রেই এই ধরনের বক্তব্য এসেছে, আমরা একটু যাই আমাদের কাছে স্পষ্ট হবে। তাহিয়াতুল মসজিদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা দাখালা আহাদুকুমুল মসজিদ, যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করে, ফালা ইয়াজলিস, সে যেন মসজিদে না বসে, হাত্তা ইউসাল্লিয়া রাকাতাইন, দুই রাকাত না বসা পর্যন্ত, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসেছে তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই রাকাত পড়তে বলেছেন। কিন্তু এই ক্ষেত্রে আহলে ইলম এটাকে ওয়াজিব বলেন না, তারা বলেছেন সুন্নতে মুআক্কাদা, সুন্নতে মুআক্কাদা। এখান থেকে বোঝা যায় যে সুন্নতে মুআক্কাদার ব্যাপারে তাকিদ আসছে বলেই তো এটা সুন্নতে মুআক্কাদা। তাই আলেমদের ইখতিলাফ থাকলেও সালাফদের এই সমস্ত নুসুসকে একসাথ করে সালাফগণ যে বক্তব্যটুকু ইঙ্গিত দিয়েছেন বলেছেন সেটা হচ্ছে মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের নির্দেশনা হচ্ছে এটি সুন্নতে মুআক্কাদা, ওয়াজিব নয়, ওয়াজিব হলে অবশ্যই গুনাহগার হবে। তবে এই মাসালার মধ্যে আলেমদের ইখতিলাফ রয়েছে এবং ইখতিলাফের সব দুপক্ষে মানে উজুবের পক্ষে এবং আদম উজুব অর্থাৎ সুন্নতের পক্ষেও আলেমদের বক্তব্য এবং তাদের দলিল আছে। জি আমরা যেকোনো হুকুম বলার সময় যখন আমরা তারজিহ দিলাম সুন্নতে মুআক্কাদা, আমার প্রশ্নটা এখানে যেটা এই সুন্নতে মুআক্কাদাটা আমরা কোথায় ঢুকালাম, এটা কি ওয়াজিবের মধ্যে ঢুকালাম নাকি মান্দুবের মধ্যে ঢুকালাম? কারণ যদি আমি মান্দুবের মধ্যে নিয়ে যাই তার মানে এটা যদি পরিত্যাগ করে সমর্থ থাকা সত্ত্বেও তিনি গুণাগার হবেন না, আর যদি আমরা ওয়াজিবের মধ্যে নিয়ে যাই তাহলে গুণাগার হবেন। এখন প্রশ্ন হলো যে সুন্নতে মুআক্কাদা এই পরিভাষাটা আসলে যদি একটু আপনি স্পষ্ট করতেন যে আসলে এটা পালন না করলে কোন ব্যক্তি গুণাগার হবে কিনা, বা আসলে যে মাঝখানে বা এই পরিভাষাটা আমরা তো ইয়ার মধ্যে দেখতে পাচ্ছি আল্লাহ খামসার মধ্যে, তাহলে আমরা এইভাবে যদি আমরা হুকুম দিয়া সুন্নাহ মুআক্কাদা বলে তাহলে আমরা এটা থেকে সাধারণ জনগণ কি বুঝবে? যেমন অনেকে বলতেছেন যে কোটি টাকার মালিকও কোরবানি না দিলে গুণাগার হবেন না, তাহলে বিষয়টি কি তাহলে সুন্নাহ মুআক্কাদা বললেও তাহলে তার মানে কি ওই কথাটাকে সমর্থন করছে
নাকি আসলে আমার কাছে বিষয়টা যদি আমার কাছে আসলে অস্পষ্ট বিষয়টা জি জেজাকুমুল্লাহ খাই আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় জেজাকুমুল্লাহ খাই প্রথম কথা হচ্ছে সুনাতুল মুআক্কাদা মিন আকসাম আও মিন আনওয়া আল মানদুব মানদুবটা কমন বক্তব্য মানদুব বা মুস্তাহসান বা মুস্তাহাব এই বিভিন্ন ধরনের পরিভাষা উসুলিগণ ব্যবহার করেছেন কিন্তু শেখের মধ্যে ফকিগণ এই মানে মানদুবের লফ্জ ব্যবহার করেননি এটা উসুলের পরিভাষা কিন্তু যখন আমরা দেখব সমস্ত মাঝহাবে কিন্তু যারা মানে উদ্হাইয়া এর ব্যাপারে কুরবানির ব্যাপারে ফতোয়া দিয়েছেন বা বলেছেন তারা সবাই কিন্তু সুরাতুল মুআক্কাদা এই শব্দ ব্যবহার করেছেন এখান থেকে বোঝা যায় যে মানদুবের মধ্যে মারাতিব আছে মানে মানদুবের কিছু মারাতিব আছে কিছু মানদুব আছে যে মানদুবগুলো আসলে লা ইয়াতারাত্তাব আলাইহি আসার এটা মানে তেমন কোনো আসার নেই কিন্তু যেহেতু এই মানদুবটা হচ্ছে এখানে মানদুবটা যেহেতু নস দিয়ে তাকিদ করা হয়েছে নসের মাধ্যমে তাকিদ করা হয়েছে সুতরাং এটা গুরুত্বপূর্ণ হবে কোনো সন্দেহ নেই এক্ষেত্রে যদি কোনো ব্যক্তি তিনি ইচ্ছাকৃতভাবে লঙ্ঘন করেন তাহলে ওই ব্যক্তির মতো হবে মান তারাকা সলাতুল ভিতর যে ব্যক্তি সলাতুল ভিতর ত্যাগ করলো ইমাম আহমদুল হাম্বল রহমতুল্লাহ বলছেন আদাবে রুজুল আসুক আমি তাকে মনে করবো খারাপ লোক ওলা আকবালু শাহাদা তাকু তার শাহাদাত কবুল করবো না সাকি কবুল করবো না সুতরাং বুঝতে হবে যে মানদুবের স্ট্যান্ডার্ডটা কিছু মানদুব আছে যেগুলো মুআক্কাদ বি তাকিদাত আর নুসুস নুসুসের তাকিদের মাধ্যমে সেগুলো কি হয়েছে শক্তিশালী হয়েছে এটা আসলে শক্তিশালী এবং এক্ষেত্রে আলেমদের ইখতলাফ দুই পক্ষে আমি বলেছি যে দুই পক্ষে কিন্তু বক্তব্য রয়েছে মজবুত বক্তব্য রয়েছে এমনকি যখন এই মাসালাটি আমাদেরকে মদিনা ইউনিভার্সিটিতে যিনি পড়িয়েছেন শেখ হাফিজাহুল্লাহ তার যিনি প্রফেসর পরিপূর্ণ প্রফেসর তিনি উজুবের পক্ষে গিয়েছেন এবং তিনি বলেছেন যে আমি ওয়াজিব কিতাব যিনি যদিও জুমহুর আহলে হাদিসগণ জুমহুর ফকিগণ এটাকে সুনাতুল মুআক্কাদা বলেছেন তবে কোনো সন্দেহ নেই সুনাতুল মুআক্কাদার বিষয়টি আমরা নিয়েছি যেহেতু সালাফদের বক্তব্য সাব্যস্ত হয়েছে সালাফদের যদি বক্তব্য সাব্যস্ত না হতো তাহলে অবশ্যই নুসুসের দালালাত মানে মাদলুল নুসুস আমরা অবশ্যই এটাকে উজুবের উপর হামলা করতাম কারণ উজুবের দিকেই সবচেয়ে বেশি নসের দালালত বুঝাচ্ছে নসের নির্দেশনা উজুবের দিকেই বেশি কিন্তু সালাফগণ এই ব্যাপারে স্পষ্ট বক্তব্য দিয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তারা এটাকে সুন্নাহ হিসেবে পেয়েছেন জি বারাকাল্লাহু ফিকুম আমরা কিছু প্রশ্ন নিয়ে আবার আলোচনায় আসবো ইনশাল্লাহ তো একজন প্রশ্ন করেছেন মেয়েরা কিভাবে কোরবানি দিবে যদি তাদের ইনকাম নেই কিন্তু গহনা আছে আর কিছু টাকা আছে তারা কি তাদের তারা কি কোরবানি দেওয়া লাগবে মানে মানে যদি কারোর কাছে সম্পদ থাকে পরিবারের আলাদা তিনি ওয়ান অফ দ্য মেম্বার পরিবারের কিন্তু তাকে কি কোরবানি দিতে হবে এটা সাইফুল্লাহ আপনাকে জানতে চাচ্ছি যে ওনাকে কি আলাদাভাবে কোরবানি দিতে লাগবে কিনা পরিবারের পক্ষ থেকে একটা দিতে হবে ধন্যবাদ না পরিবারের পক্ষ থেকে কোরবানি হলেই কোরবানি হয়ে যাবে তাদের হুকুম আদায় হয়ে যাবে আলা কুলি আহলে বাইত তিনি যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সহজ করেছেন যেটা সহজ করা আছে ইসলামে সেটাকে আমরা কঠিন করার কোনো দরকার নেই ইসলাম সহজ করে দিয়েছে সেক্ষেত্রে তাদের কাছে নগদ টাকা থাকলেও যদি পরিবার পক্ষ থেকে কোরবানি হয় অবশ্যই তার পক্ষ থেকে আদায় হয়ে যাবে আর পুরো পরিবারকেই কোরবানির সওয়াবের মধ্যে শেয়ার করবেন কোরবানির ইশতেরাক বি সওয়াব এই মাসালা অবশ্যই আমাদের এখানে আলোচনা হয়নি ইশতেরাকের মাসালা যাই হোক মানে কোরবানির সওয়াবের ক্ষেত্রে ইশতেরাক মানে আপনি পুরো পরিবারকে করতে কোনো ধরনের বাধা নেই করতে পারবেন এবং সবাই অংশগ্রহণ করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা জি তবে এক্ষেত্রে আমি যতটুকু দেখেছি যে এটি যেহেতু খাস একটি মাসআলা এবং নির্দিষ্ট কয়েকদিনের জন্য শুধুমাত্র নির্দিষ্ট এই জন্য সালাতের থেকে যেটা স্পষ্ট প্রকাশ্যে যেটা এসেছে আর দহের যেটি সেটি হচ্ছে যে তারা সালাম ফেরানোর পর পরই তারা তাকবীর দিয়ে শুরু করেছে এই কারণে এটি সব থেকে উত্তম যে আমরা তাকবীর দিয়ে শুরু করবো পরবর্তীতে আমরা অন্যান্য দিকে শুরু করবো
সেখান থেকে স্পষ্ট রয়েছে যে মানে ও কাহা না ইউকা বিরু বাগাদা সালাতির আসর, আসর সালাতির পরেই তিনি তাকবির করতেন, তাকবির করতেন। সুতরাং যেহেতু সালাতের আমল সাব্যস্ত হয়েছে শেখ আব্দুল কাফি যেভাবে বলেছেন, ঠিক আসলে বিষয়টি এক্ষেত্রে মানে বাড়াবাড়ি করার বিষয় নয়। আর আজকার বাদে সালাওয়াত মানে সলাতের পরে যে আজকারগুলো আছে সে আজকারগুলো মানে এগুলো টাইম আছে, এগুলো মানে সবসময় টাইম আছে, মানে পরেও আদায় করা যেতে পারে। আর এগুলো তো একটা জিকির, তাকবীর কিন্তু জিকির, সুতরাং এই জিকিরকে অবশ্যই বিশেষত্ব দেওয়া যেতে পারে। বারাকাল্লাহ ফিকুম, ফজল জি। তিনি মাসের যে কোনো তিন দিন সিয়াম পালন করলে তার হুকুম হয়ে যাবে। সেক্ষেত্রে যেহেতু 13 তারিখে তিনি সিয়াম পালন করতে পারবেন না ওজরে শরঈয়ের কারণে, তিনি 14, 15, 16 তারিখ সিয়াম পালন করতে পারেন। আর যদি এই দিনগুলোতে তিনি সিয়াম পালন করতে কোনো কারণ না পারেন, তিনি বাকি মাসের যেই কোনো তিন দিন সিয়াম পালন করলে আইয়ামুল বিদের হুকুম আদায় হয়ে যাবে এবং তিনি সেই ফজিলত পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। যে ডক্টর কাফি, আমরা এই যে 10 দিনের আমলের মধ্যে একটা গুরুত্বপূর্ণ একটা আমল হচ্ছে ঈদের সালাত আদায় করা। ঈদের সালাত আদায় করার সঠিক সময়টা কোন সময়? যেমন আমাদের সমাজে অনেক সময় দেরিতে আদায় করা হয়, আবার অনেকে তাড়াতাড়ি করতে চান, এটা নিয়ে অনেক সময় দেখা যায় যে অনেকে এবং এই জিনিসটি অন্যান্য অনেক সালাতের ক্ষেত্রে প্রযোজ্য, যেমন যদি পড়তে না পারেন ফজরের পূর্বে দুই রাকাত, তাহলে উত্তম হচ্ছে তার জন্য সূর্যোদয়ের পরে পড়া। এই প্রত্যেকটা সালাতের ক্ষেত্রে কিন্তু যে মাসালাটি চলে আসে সেটি হচ্ছে সূর্যোদয়ের পরে পড়া। আর সূর্যোদয়ের পরে পড়া বলতে যেটি বোঝায় সেটি হচ্ছে সূর্যোদয় যে টাইমটা থাকবে সেটা থেকে একটু সূর্যোদয় স্পষ্ট হওয়া, এটা হচ্ছে মূল বিষয় বলা হয়েছে আদেশের মধ্যে। এটা এটা নির্ধারণ করতে যে কেউ হয়তো 10 মিনিট করেছেন বা কেউ 15 মিনিট করেছেন একটা ধারণার উপর ভিত্তি করে মোদ্দা কথা হচ্ছে যে সূর্যোদয়টা স্পষ্ট হওয়াটাই হচ্ছে মেন বিষয়। তো ঈদুল ফিতরের সালাতটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু দেরিতে করতেন, অর্থাৎ সূর্যোদয় স্পষ্ট হওয়ার পর পরে না, আর একটু দেরি করতেন। কিন্তু ঈদুল আজহার সালাত রাসূল থেকে যদি সাব্যস্ত হয়েছে সাহাবায়ে কিরাম যেটি বলছে সেটি হচ্ছে যে তিনি সূর্যোদয়ের পর পরই তিনি আদায় করে নিতেন, যেহেতু কুরবানির বিষয়টি আছে সে কারণে এটাই হচ্ছে উত্তম। যত তাড়াতাড়ি আমরা পারবো সূর্যোদয় যখন স্পষ্ট হয়ে যাবে, অর্থাৎ সূর্যোদয় যে টাইমটা দেওয়া থাকে সাধারণভাবে তার সাথে আমরা 15 মিনিট 20 মিনিট আমরা যোগ করবো, তারপর পরে আদায় করে নেওয়াটাই এটাই হচ্ছে উত্তম, বিশেষ করে কুরবানির ঈদুল আজহার দিকে। আর ঈদুল ফিতর দিকে যদি আমরা আরো পরে করি একটু দেরি করি তাহলে সমস্যা নেই, আর এর ঈদুল ফিতর সালাত করার সময়টা আরো দীর্ঘ, কিন্তু উত্তম সময়টা এটা যেটা সুলতান থেকে সাব্যস্ত হচ্ছে কিন্তু পরে পড়া যাবে, যেমন আমাদের দেশেও পড়া হয়। তবে উত্তম হচ্ছে আগে করে নাও, তাহলে কুরবানির যে এখানে আর একটা ইবাদত সন্তুষ্ট ঈদের সালাতের সাথে বিশেষ ঈদুল আধার কুরবানি করা, সেহেতু আমরা এই সালাতটা যত তাড়াতাড়ি সম্ভব যখন আমাদের জন্য বৈধ হয়ে গেল পড়াটা, বিশেষ করে রসুলের সময়ে যদি আমরা করতে পারি এটা আমাদের জন্য উত্তম, আর তাড়াতাড়ি করে তাহলে এই ইবাদতটা কুরবানির যে ইবাদতটা সেটা আমরা পালন করতে পারবো। আর এখানে আরেকটা বিষয় যে এখানে আরেকটা সুন্নাত পালন হবে যদি আমরা একটু তাড়াতাড়ি পড়ি, কিভাবে যে রসুল সাল্লাম কিন্তু ঈদুল আধার দিনে তিনি সালাতের আগে কোনো কিছু খেতেন না, কোনো কিছু খেতেন না, তিনি কুরবানি করে খেতেন। আর বিপরীতে ঈদুল ফিতরের ক্ষেত্রে তিনি কিন্তু ঈদের সালাতের পূর্বে কোনো কিছু খেতেন। তো এই ক্ষেত্রে যদি আমি দেরি লম্বা দেরি করে ফেলি ঈদুল আজহার সালাতটা, বিশেষ করে 10টা 11টা বাজিয়ে দিই, সেক্ষেত্রে কিন্তু এই সুন্নতটা পালন করা অনেকের জন্য এটা কঠিন হয়ে যাবে। এই দৃষ্টিকোণ থেকে আমাদের উচিত হচ্ছে যে ঈদের সালাতটা যত দ্রুত সম্ভব করে কোরবানিটা যত দ্রুত সম্ভব করে ফেলে। জি ধন্যবাদ ডক্টর কাফি, আমি একটু জাস্ট একটু কথা বলবো। বারাকাল্লাহ ফিকুম, আসলে আমাদের মানে সালাতের এই টাইমিংটা মানে আমার জানা নেই যারা কারা প্রবর্তন করেছে, এই প্রচলনটা সুন্নাহ থেকে নেওয়া হয়নি, সুন্নাহটাকে এখানে হাজির করা হয়েছে, বর্জন করা হয়েছে। ফলে ঈদের সালাতের টাইমিং অনেক ক্ষেত্রে দেখা যায় যে মানে এক পর্যায়ে গিয়ে মানে আমরা জানি যে ওয়াক্তগুলো দেখেন, একটা হচ্ছে সোবহ, তারপরে হচ্ছে সোবহের পরে হচ্ছে দোহা, দোহার পরে হচ্ছে হাজিরা, তারপরে হচ্ছে জওয়াল,
মানে এমন জাওয়ালের কাছাকাছি চলে যায়, কোথাও কোথাও সলাদ শেষ হচ্ছে, মানে সলাদ শেষ হচ্ছে অনেকটা জাওয়ালের কাছাকাছি চলে গিয়েছে, মানে সময় এমন পর্যায়ে চলে যায় যেটা আসলে সুন্নাহ থেকে গ্রহণ করা হয়নি, ইবাদত। এই প্র্যাকটিসটা, এই যে আমরা যে প্রচলনটা আমরা অনুসরণ করলাম, মানে কে বা কারা এই প্র্যাকটিসটা আমাদের মধ্যে চালু করেছেন আল্লাহ তাআলাই সবচেয়ে ভালো জানেন। তবে প্রায় ক্ষেত্রেই আমরা লক্ষ্য করেছি ঈদ উল ফিতর বলেন, ঈদ উল আধা বলেন, এত ডিলে করা হয় তাকে যে যে এক পর্যায়ে গিয়ে 9টা 10টায় সলাৎ শেষ হয়, ফলে একেবারে সূর্যাস্ত পর্যন্ত মানুষ কোরবানির জবে করতেছে এবং কোরবানির জন্য মানুষ চেষ্টা করতেছে। আমি অত্যন্ত বিনয়ের সাথে আজকের এই প্রোগ্রাম থেকে আমাদের দেশের যে সমস্ত ঈদগাহ এবং মসজিদ যেখানে ঈদের সলাৎ আদায় করা হয় তাকে, যে সমস্ত দায়িত্বশীল ভাই বন্ধুরা আছেন তাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো একটু আপনারা দেখুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সলাৎ কখন আদায় করেছেন একটু দেখুন, এবং সেই আলোকে আপনারা ঈদের সলাতের টাইমিংটা নির্ধারণ করুন। ঈদের সলাতের টাইমিং মানে আমি আমার খাহিশ মতো নির্ধারণ করলে তো হবে না, আমি আমার সুবিধা মতো নির্ধারণ করলাম, যেহেতু আমি 8টা বাজে ঘুম থেকে উঠি, 9:30 বাজে যে ঈদের সলাত আমি নির্ধারণ করেছি, এটা তো আসলে ইবাদত। এটা শুধু ঈদ, এটা শুধুমাত্র আনন্দ উল্লাস করা নাম, এর শুরু হচ্ছে সলাদ দিয়ে, সুতরাং এটা মৌলিক একটি ইবাদত, গুরুত্বপূর্ণ ইবাদত। তাই আজকের এই অনুষ্ঠান থেকে আমি অত্যন্ত বিনয়ের সাথে আমাদের ভাইদেরকে বলবো যে এই বিষয়টি টাইমিং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে গ্রহণ করা হয়নি, বরং এখানে সুন্নাহকে হাজির করা হয়েছে, বর্জন করা হয়েছে, যে কাজটি মোটেও শুদ্ধ নয়। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। জি, জাযাকুমুল্লাহ খাইরান। আমি আপনার কাছে এখানে একটা বিষয় হচ্ছে যে ঈদের সালাতে আমাদের সমাজে ঈদের সালাতকে যেভাবে গুরুত্ব সহকারে আদা করা হয়, কিন্তু যে মহিলাদের ঈদের সালাতের বিষয়টা অত্যন্ত অবহেলিত আমাদের সমাজে, মহিলাদের ঈদের সালাতে যাওয়ার সুযোগ থাকে না। তারপরে আপনারা যে বলতেছেন যে ঋতুবর্তী মহিলাদের পর্যন্ত ঈদগাহে নিয়ে যাওয়ার জন্য যে, এবং তারা যাতে দুয়াতে অংশগ্রহণ করতে চান, ঈদের সালাতে মহিলাদের যাওয়ার বিষয়টা এবং তার ঋতুবর্তী মহিলাদের অংশগ্রহণ এবং ঈদের সালাতে পরে যে দোয়া হবে, নির্দেশ উল্লেখ করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়ামুরুনা, আমাদেরকে নির্দেশ দিতেন, এটা আমি আপনি কেউ বলার অধিকার রাখি না। মহিলাদেরকে ঈদের সালাতে যাওয়ার জন্য বের করার জন্য এটা এই দায়িত্ব আমাদের না, এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশাল নির্দেশ দিয়েছেন এবং সহিহ সনদে সাব্যস্ত হয়েছে, যাতে করে ঈদের এই সালাতে নারীরা শেয়ার করতে পারে, ইয়াশহাদনাল খাইর, তারা যেন এখানে কিছু কল্যাণ আছে, যে কল্যাণ তাদের উপস্থিত থাকা দরকার এবং তারা অংশগ্রহণ করবে ফি দাওয়াতিল মুসলিমিন, মুসলমানদের দোয়ার মধ্যে, এর মধ্যে যারা ঋতুপতি আছে তারাও অংশগ্রহণ করবে, কারণ ঈদ একটা আনন্দ। আপনি খুব ভালো করে খেয়াল করুন, মানে এই আনন্দটুকু যদি আপনি মানে কমন সেন্স দিয়ে চিন্তা করেন, ওই হাদিসের বক্তব্য বাদ দিয়ে, এখন হাদিসের বক্তব্যকে দূরে রাখেন, হাদিসের বক্তব্য বাদ দিয়ে যদি কমন সেন্স দিয়ে চিন্তা করেন, আপনি যদি গোটা ফ্যামিলির সবাইকে নিয়ে যান এখানে কেমন আনন্দ তৈরি হবে, আর আপনি একা একা চলে গেলেন, ঘরে সমস্ত আপনারা সবাই রয়ে গেল, তাহলে তো তাদের মধ্যে সেই অবস্থা তৈরি হলো না, ঈদের সেই একটা আবহ, একটা আমেজ, এই যে বই সুন্দরভাবে আসার কথা ছিল সেটা তৈরি হবে না। ফলে এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদটাকে যেহেতু শাইয়াতুন মিন শাইরিল ইসলাম, ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ নিদর্শন, যেটা ইসলামকে রিপ্রেজেন্ট করে, যেটা ইসলামকে ডিসপ্লে করে, ইসলামকে কীভাবে ডিসপ্লে করবে যাতে করে সবাই সেখানে কি করতে পারে, শেয়ার করতে পারে, এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে নারীদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হতে বলেছেন এবং নির্দেশ দিয়েছেন, নির্দেশ দিয়েছেন। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানে মহিলা সাহাবিয়াতরা এই কথাও প্রশ্ন করেছে যে আমাদের অনেকের কাছে দুইটা কাপড় নেই, হিজাব করার মতো অবস্থা নেই, বলছে একজন আরেকজনকে ধার দিয়ে হলেও তারপরেও এখানে অংশগ্রহণ করবে। তাহলে এই ধরনের নির্দেশনার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা নারীদেরকে অংশগ্রহণ করতে বলে ঈদের সলাতে আসতেই দিচ্ছেন না,
তারা তো আসলে রাসূলুল্লাহ সুন্নাহ থেকে অনেক দূরে আছে, অনেক দূরে আছে। বাকি এখানে এদের সালাতে দোয়াটা কম করছে হবে, দোয়াটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দোয়া করতেন সেটা হলো, এটা কোনো আলাদা মুনাজাত নয় যে সালাতে শেষ হয়ে যাবে এরপরে মুনাজাত করবে। আমাদের সমাজের মধ্যে সবগুলোতেই আমরা মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নার বাইরে একটা জিনিসকে কি করেছি, ইনক্লুড করে দিয়েছি, এটা সুন্নার মধ্যেই একটি দোয়া রয়েছে, সেটা হলো যখন শেষে খুতবা দেওয়া হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে এখন আমি খুতবা দিব, তোমাদের মধ্যে যাদের সুযোগ আছে তোমরা বসো, তোমরা থাকো, আর যাদের প্রয়োজন আছে তারা চলে যাবে। এখান থেকে বোঝা যায় ঈদের খুতবা শোনা হচ্ছে সুন্নাহ। এক্ষেত্রে খুতবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, যারা ছিলেন তারা থাকবেন। খুতবার শেষে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষের দিকে নিজের জন্য, উম্মতের জন্য, সকলের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপকভাবে দোয়া করতেন, এবং এই দোয়াটুকু খুতবার অংশ, খুতবার পাঠ। সেই দোয়াতে নারী পুরুষ সবাই নির্বিশেষে অংশগ্রহণ করবে, সেখানে যারা ঈদগাহে আছেন তারা অংশগ্রহণ করবে। এই দোয়া যেহেতু গুরুত্বপূর্ণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি রাওয়াতের মধ্যে এসেছে, ফা ইন্না দাওয়াতাহুম তুহীতু হুম মিন ওয়ারাইহিম, যে মুসলমানদের এই দোয়া তাদেরকে তাদের চতুর্দিক থেকে পরিপূর্ণরূপে পরিবেষ্টিত করে রাখে। এটা মুসলিম মুসলিম উম্মার একটি পাওয়ার, মুসলিম উম্মার একটি শক্তি। এই শক্তিটুকু মুসলিম উম্মা যাতে অর্জন করতে পারে, এই জন্য ঈদের খুতবাও শোনা এবং দোয়াতে অংশগ্রহণ এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যদিও রাসূলুল্লাহ ইখতিয়ার দিয়েছেন, কারণ দূর থেকে যারা আসবে তাদের জন্য কষ্ট হয়ে যাবে, এই কারণে ইখতিয়ার দিয়েছেন, কিন্তু এখানে থাকা এবং দোয়াতে অংশগ্রহণ করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই দোয়া কিন্তু আলাদা কোনো মুনাজাত বা দোয়া নয়, স্পেশাল কোনো দোয়া নয়, এটা হচ্ছে খুতবার মধ্যে তিনি দোয়া করবেন। খুতবার মধ্যে এই দোয়া তিনি কি আদৌ রফুল ইয়াদাইন করবেন নাকি তিনি এমনিতে দোয়া করবেন, সুন্নাহ দ্বারা প্রমাণিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াগুলো খুতবার মধ্যে যখন হতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইস্তিগাসা এর মধ্যে শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগাসা অথবা ইস্তিসকা এর মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উত্তোলন করতেন, রফুল ইয়াদাইন করতেন, বাকি এমনি দোয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উত্তোলন করতেন না। সেক্ষেত্রে যদি কেউ হাত উত্তোলন না করেন তাহলেই সেটা সুন্নাহ অনুসরণ করলেন, কিন্তু কেউ যদি হাত উত্তোলন করে থাকেন সেটাও সুন্নাহ পরিপন্থী হবে না, যেহেতু দোয়ার আদব অন্যতম বিষয় হচ্ছে দোয়ার মধ্যে হাত উত্তোলন করা আদব রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমন দোয়ার মধ্যে হাত উত্তোলন কথা বলেছেন, সেক্ষেত্রে কেউ যদি হাত উত্তোলন করে সেটা বেদাত হবে না, তবে হাত উত্তোলন করার বিষয়টি সরাসরি নস দ্বারা সাব্যস্ত হয়নি। আমাদের এই বলা হয়ে থাকে যে এই দশ দিনের আমলের মধ্যে একটা আমল হচ্ছে জিকির করা। তো আমাদের সমাজে জিকির বললে আমরা বুঝি যে সবাই মিলে জিকির করা বা জিকিরের একটা সব প্রকার পরিবেশে জিকির করা। তাহলে এই যে জিকির বলতে আসলে যে দশ দিনের দিন আমরা কি জিকির করবো এবং সুন্নাহ সম্মত জিকির গুলা কি? জি, আপনার এই প্রশ্নের পূর্বে আমি আমাদের শ্রদ্ধা উস্তাদের সাথে আমি একটু অ্যাড করতে চাই একটা বিষয়, সেটি হচ্ছে যে এভাবে যখন মহিলাদের ঈদের সালাতে আমরা ব্যবস্থা করতে পারছি না, ব্যবস্থা করা হয় না, অনেক সময় অনেক জায়গায় মহিলারা নিজেরাই নিজেদের মসজিদ সালাত আদায় করে থাকে ঈদের। এখানে একটা বিষয় আমরা সবাই জানি যে ফরজ সালাত বা তারাবির সালাত তারা মহিলারা তাদের নিজেদের ইমামতে পড়তে পারে, এটি আয়েশাদের মধ্যে থেকেও সাব্যস্ত হয়েছে। কিন্তু যে সালাদ গুলোতে খুতবা রয়েছে যেমন জুমার সালাদ, সেটা তো খুতবাটা তো আসলে নারীদের জন্য এটা অ্যালাউ করা হয়নি, বা জুমার সালাদে তারা খুতবা দিবে তার ইমামতি করবে এটা অ্যালাউ না। তেমনিভাবে ঈদের সালাদটাও আমরা দেখতে পাই যে রসুলের যুগে এমনটা ঘটেনি যে মহিলা সাহাবি ঈদের সালাদ পড়িয়েছেন এবং অথবা তিনি খুতবা দিয়েছেন। যেহেতু এখানে একটা খুতবা রয়েছে এবং ঈদের সালাত দুইটা বিষয়, একটা হচ্ছে দুই রাকাত সালাত এবং সাথে খুতবা, সেহেতু তো আসলে তো নারীদের মানে মানে এখানে তাদের ইমামতি করারও তো আমরা এখানে কোনো সুযোগ দেখছি না। যদি একান্তই তারা তাদের ব্যবস্থা না করায় তাহলে সেখানে পুরুষ ইমামতি দিয়ে ইমামতি করতে হবে। যদি আমি একবার এই মাসালাটি দেখতে যে দেখেছিলাম যে যদি একান্তই কোনো সুযোগ না থাকে তাহলে মহিলারা তারা করতে পারে, তবে সেখানে খুতবা হবে না, সামান্য ওয়াজ তারা করবে, ধীরে সুস্থ ওয়াজ শুনলেন। আমি আসলে জানি না যে শেখ আপনার কাছে আমি জানতে চাইবো যে আসলে আমাদের সমাজেও আমরা দেখেছি পূর্বে যখন ব্যবস্থা করা হতো মহিলারা করতেন খুতবা দিতেন না, বাট হয়তো কিছু আলোচনা করলেন, তা আসলে এটা গ্রহণযোগ্য কিনা যে যে সমস্ত সমাজগুলোতে এখনো
নারীদের ব্যবস্থা করা হচ্ছে না, তারা কি আসলে নিজেদের নিজেদের জামাজ করতে পারবে কিনা, বা সেখানে আসলে ভুলবার বিষয়টা কি হবে? শুকরান বারাকাল্লাহ ফিকুম। এই বিষয়টি আসলে শেখ আব্দুল আজিজ বিন বাজ রহমতুল্লাহ আলোচনা করেছেন এবং সর্বোচ্চ ওলামা পরিষদের ফতোয়ার মধ্যেও এসেছে, এই বিষয়ে আলোচনা এসেছে। মোদ্দা কথা যেটা, সেটা হচ্ছে শেখ আব্দুল্লাহ কাফি যেটা বলেছে এটাই সঠিক কথা। সেক্ষেত্রে অবশ্যই পুরুষ ইমামতি করবে, ইমামতির ক্ষেত্রে পুরুষ ইমামতি করবে। যদি নারীদের আলাদা ব্যবস্থা করা, মানে একসাথে ব্যবস্থা করার সুযোগ না থাকে, তাহলে পুরুষ ইমামতি করবে, পুরুষ ব্যক্তি ইমামতি করবে। শুধুমাত্র নারীরা ইমামতি করবে না, শুধুমাত্র নারীরা ইমামতি করবে না, কারণ নারীদের ইমামতি করার বিষয়টি ঈদের সালাতের জন্য, জুমার জন্য প্রযোজ্য নয়, এটাই সঠিক বক্তব্য এবং সর্বোচ্চ ওলামা পরিষদের ফতোয়ার মধ্যে এভাবেই এসেছে। জাযাকুমুল্লাহ খাইর। জি, সর্বোচ্চ রাষ্ট্র সর্বোচ্চ পদ থেকে নিয়ে সর্বনিম্ন পদ পর্যন্ত, তারপরে মার্কেট গুলা ঈদের সময় ব্যাপক ভাবে খুলে দেওয়া আছে মহিলাদের জন্য, কিন্তু এক শ্রেণীর আলেম ওলামারা তারা এই মহিলাদের মসজিদে আসা বা ঈদের সালাতে যাওয়া এগুলার গুরুত্ব করছে, অথচ তারা যে সর্বোচ্চ পদ থেকে নিয়ে সব জায়গায় যে নারীদের অবাধ বিচরণ সেটার সেটার ব্যাপারে দেখা যাচ্ছে যে তাদের ভূমিকা নাই। তো অথচ ইসলামের যেগুলো প্রমাণিত যে মহিলারা এই সব জায়গায় তাদের সুযোগ রয়েছে, মহিলাদের মসজিদে আসার ব্যবস্থা থাকতে হবে, ঈদের সালাতের ব্যবস্থা থাকতে হবে, ঈদের খুশিতে তারা সবাই একত্রিত হবে, এই ব্যাপারে আমাদের এটা অত্যন্ত দুঃখজনক, দুঃখজনক আমাদের। শেখ আপনি জিকিরের বিষয়টা বলুন। জি, এবং এর সাথে আমি বলি যে আসলে আপনি যেমনটি বলেছেন যে মার্কেট থেকে শুরু করে সব জায়গায়, এবং আমরা যদি শিক্ষা প্রতিষ্ঠানের দিকে দেখি, মাদ্রাসায় যেতে বা স্কুলে যেতে, সেটা নিয়ে আমরা আপনাকে তো বিরোধিতা করছি না, অথচ মসজিদে যারা যায়, আমি আমার এটা পর্যবেক্ষণ যে সব থেকে পর্দা করে বেশি যায় অন্যান্য জায়গায় যাওয়ার থেকে, মাদ্রাসা বলুন স্কুল বলুন, মসজিদে যখন নারীরা যায় দেখেছি যে আমরা সব থেকে ভালো পর্দা করে যাই, অথচ সেটার ক্ষেত্রে আমরা বিরোধিতা করি বেশি। আর জিকিরের বিষয়টি যেটি বলেছে সেটা হলো যে আমরা নর্মাল জিকির যেগুলো আমাদের সেগুলো আমরা বেশি বেশি করবো, দিকির আজকার যেগুলো সহায় করে, আর এই দিকির আজকার বিষয়টি এটা আসবে না যে আমাদের সমাজে বলে যে নেচে নেচে বা জামাতবদ্ধ হবে, এটা সর্বাবস্থায় এটা এটা নিষিদ্ধ, এটা কোন 10 দিনের জন্য না বা কোনো সময়ের জন্য প্রয়োজন, বরং প্রত্যেকটা দিকির দিকির বলতে যেটা বলা হয়েছে আমরা সকাল সন্ধ্যা দিকির গুলো বলি, সারাতের পরের দিকির গুলো বলি, সাধারণ যেগুলো দিকির আজকার ইস্তেগফার এগুলো বেশি বেশি আমরা করতে পারবো। আর দিকিরের মধ্যে অন্যতম একটা দিকির হচ্ছে পবিত্র কোরআন তেলাওয়াত করা, এটাও একটা আরম্ভ দিকির বলা হয়েছে, সেহেতু কোরআন তেলাওয়াতও করতে পারেন এই 10 দিনের মধ্যে, কারণ আর সব থেকে বড় কথা হচ্ছে যে কোনো আমলের কথা এখানে বলা হয়েছে, যে কোনো মহাদেশে যে কোনো সৎ আমল, আর কোরআন তেলাওয়াত একটা আমল, এই দৃষ্টিকোণ থেকে যে কোনো প্রকার দিকির দিকির বলতে যেগুলো বোঝায় যেগুলো কোরআনে সুন্নায় বর্ণিত হয়েছে সেগুলো সবগুলো আমরা করতে পারবো যে কোনো সময়ে। কোরআন তেলাওয়াত, তারপরে সকাল সন্ধ্যার দিকে, তারপরে আজকাল বাদে তালা সালাতের পরে দিকে পরে দিকে সময়, তারপরে আমবাকে যেগুলো আছে আমাদের ঘুমানোর জিকির, ঘুম থেকে ওঠার জিকির, ঘরে ঢুকার জিকির, ঘর থেকে বের হওয়ার জিকির, বাহনে চড়ার জিকির সহ বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করা, এছাড়া তো আমভাবে আমরা জিকির করতে পারি। তো দর্শক মন্ডলী আমরা শেষ পর্যায়ে চলে আসছি। একজন প্রশ্ন করেছেন যে ঈদের 2 দিন আগে চুল নখ এগুলো কাটতে পারবেন কিনা, একজন প্রশ্ন করেছেন। সাইফুল্লাহ, ধন্যবাদ। এই মাসে তো আলোচনা হয়ে গেছে, শেখ আব্দুল্লাহ কাফি বলেছেন এ মাসে জুমহুর আহলে ইলম বলেছেন যে এটা ওয়াজিব নয়, সুতরাং কাটলে তিনি গুনাহগার হবেন না, তবে যদি তিনি কোরবানি দাতা হয়ে থাকেন, কোরবানি যদি দিয়ে থাকেন, তাহলে তার জন্য ঈদের আগে কোরবানি করার আগ পর্যন্ত চুল নখ না কাটাটাই হচ্ছে সুন্নাহ, এটাই হচ্ছে বিধান। কিন্তু যারা ওয়াজিব বলেছেন তারা কিন্তু গুনাহগার হবে না বলছেন, এবং এটা মিন মুফরাদাতিল হানাবিলা, হাম্বলি মাযহাবের অন্যতম গুরুত্বপূর্ণ মাসআলা, মানে এককভাবে হাম্বলি মাযহাবের আলেমগণ বলেছেন এটা ওয়াজিব, কঠোরতা অবলম্বন করেছেন। ফলে এক্ষেত্রে আমরা দেখতে পাই এখানে ওগুলো আলোচনা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাম নিষেধও করেছেন আবার রাসূলুল্লাহ সাল্লাম নির্দেশও দিয়েছেন, সুতরাং এখানে দুটা বিষয় আছে। সেক্ষেত্রে যিনি কোরবানি করবেন, মোতাহিদি যদি হয়ে থাকেন, তিনি উত্তম হচ্ছে, অবশ্যই এগুলো ত্যাগ করবেন, এবং এই এই সামান্য কাছে যদি আমরা ফজিলত পাই কেন আমরা এটা করবো না, কেন আমরা করবো না, করাটাই হচ্ছে আল্লাহ রাসূলের নির্দেশনা। আল্লাহর বান্দার তো আমরা আল্লাহর অনুগত হওয়ার মাধ্যমে আল্লাহর বান্দা হবো, বান্দার বন্দিগির চেতনা যদি আমাদের মধ্যে কাজ না করে, তাহলে আমরা আসলে ইবাদত নিজের খাহেশ অনুযায়ী করলে সেখানে আমি আবেদ হতে পারবো না, বান্দা হতে পারবো না। জি।
জাজাকুমুল্লাহ খায়ের। আমরা একবার শেষ পর্যায়ে চলে আসছি। আমরা আজকে যে আলোচনা ছিল যে হজ মাসের শেষ প্রধান দশকের যে গুরুত্ব এবং ফজিলত এবং আমাদের করণীয় সংক্রান্ত বিষয়ে দর্শক মন্ডলী, আমরা একের কাছ থেকে যে বিষয়গুলো আমরা আলোচনা শুনলাম যে এই দিনগুলোর মধ্যে রয়েছে হজ, কুরবানি, সালাত, সিয়াম, দান সাদকা, জিকির আজকার, মানে এই দিন 10 দিনের মধ্যে ইবাদতগুলোকে একত্রিত করা হয়েছে এবং এই জন্য এই 10 দিনের গুরুত্ব আমি ইবাদতের অত্যন্ত উঁচু পর্যায়ের মর্যাদা এবং গুরুত্ব রয়েছে। তো আমরা দর্শক মন্ডলী সহ সবাইকে আমরা আহ্বান জানাবো যে এই আলোচনাটিকে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন এবং নিজেরা চর্চা করবেন, পারিবারিকভাবে চর্চা করবেন, যেখানে সুযোগ আছে সেখানে আপনি কথা বলবেন যে এই যে আমলগুলো আমাদের সমাজে যেগুলো অবহেলিত অবস্থায় আছে, যেগুলো সুন্নাত দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত, এটা কোনো এখতেলাফি বিষয় না যে এই 10 দিনের মর্যাদা ব্যাপারে, এটা কোনো ফিকহি এখতেলাফ না বা মাজহাবি কোনো কোনো এখতেলাফ না, এটা সুস্পষ্টভাবে প্রমাণিত রাসূল ইসলামের সুন্নাহ থেকে, সাহাবায়ে কেরাম থেকে, তাবেইন থেকে, তাবে তাবেইন থেকে, আইমায়ে মুজতাহিদিন, আমাদের ফকিহ মুজতাহিদ সবাই এই ব্যাপারে একমত যে এই 10 দিনের গুরুত্ব রয়েছে। কিন্তু আমরা হেলায় খেলায় আমাদের এই দিনগুলো হারিয়ে যাচ্ছে আমাদের সমাজ থেকে বা আমরা দিন থেকে আমাদের জীবন থেকে। তো আমরা যেন এই বিষয়টাকে গুরুত্ব দিই, এটা নিয়ে প্রচার করি এবং আমল করি। আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। যারা বিভিন্নভাবে এই আয়োজনে অংশগ্রহণ করলেন, বিশেষ করে শায়খ আইন, আপনারা অত্যন্ত মূল্যবান সময় দিয়েছেন, এর জন্য আমরা আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং যারা আমাদের সাথে ছিলেন টেকনিক্যালি, যারা সাপোর্ট দিয়েছেন, আয়োজন করেছেন, সবার জন্য আমরা আল্লাহর কাছে উত্তম প্রতিদান আশা রেখে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সুবহানাকাল্লাহু ওয়া হামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।